সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 175তম এপিসোডে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে শোনাবো রাজশাহীর ছেলে সৈকতের জীবনের বাস্তব গল্প। এই সৈকতের জীবনের গল্পটা শুরু করার শুরুতে আমার জীবনে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। কোনো একদিন হচ্ছে দুপুরবেলা, আমি আমার বিশ্ববিদ্যালয় থেকে সিটিং সার্ভিস বাসে করে ফিরতেছিলাম। ইন দ্য মিনটাইম আমি দেখলাম যে কোনো একটা স্টেশনে অনেকগুলো লোক মিলে একজন ভদ্রলোককে পিটাচ্ছে। ওই ভদ্রলোকের পরনে মানে কোটটাই পরা ছিল, চোখে সানগ্লাস ছিল, দেখে মনে হচ্ছিলো যেন ভীষণ ভীষণ একজন ভদ্রলোক মানুষ। এই দৃশ্যটা দেখার পর আমি বাস থেকে নামলাম, ইচ্ছা করে নামলাম, নেমে আমি খুবই চেষ্টা করে ঝগড়াটা থামালাম, মানে মানুষগুলোকে সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পরে ভদ্রলোকটাকে পাশে ডাইকে নিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই কী হলো, আপনাকে মারতেছিল কেন? লোকটা খুব কান্না কান্না কণ্ঠে আমাকে বললো, ভাই রে, আমি আমার অফিস থেকে ফিরতেছিলাম, ফেরার সময় এই জায়গাটা কিন্তু মানে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছিল ওই সময়, তো বলে যে রাস্তার পাশে একটা পাগলি বসে বসে কান্না করতেছিল। আমার কাছে মনে হলো যেন পাগলিটা ভীষণ ক্ষুধাত। ভাই রে, আমি চিন্তা করলাম আমার ঘরেও তো মা আছে বোন আছে, তারা যদি আজকে পাগল হয়ে রাস্তার পাশে এমন বসে ক্ষিধার যন্ত্রণায় কান্না করতো তাহলে আমি কী করতাম। এটা ভেবে আমি পাশের হোটেল থেকে হচ্ছে পাগলিটার জন্য কিছু খাবার নিয়ে আসলাম এবং আমি খুব পাগলিটা খাচ্ছেন আমি দেখে একরকম জোর করে খাওয়ানোর জন্য চেষ্টা করতেছিলাম। তো অনেক জোর করার পরে যখন সে খাচ্ছিল, একটা পর্যায়ে ওই ভাতের ভিতরে কোনো এক জায়গায় মেবি কংক্রিট ছিল, ওই পাগলির দাঁতে লাগে এবং দাঁতে কংক্রিটে লাগার শব্দটাও কিন্তু আমি শুনতে পাই। তখনও মানে চিৎকার করে উঠলো। আমি আমার বোতলে পানি ছিল, আমি পানির কাকটা খুললাম যে তাকে খাওয়ানোর জন্য, বললাম যে পানি পান করে ঠিক হয়ে যাবে, কিন্তু সে পানি পান না করে সে চিল্লায় চিল্লায় বলতে শুরু করলো যে আমার গায়ে তুই কেন হাত দিলি, আমার গায়ে তুই কেন হাত দিলে। আর আশেপাশের লোকগুলো মনে করলো যে হয়তো খারাপ আমি কোনো কাজ করতেছিলাম। এটা ভেবে আশেপাশের মানুষগুলো আমাকে অ্যালোপ্যাথিকভাবে পিটালো। ভাই, একটা বারের জন্য কিন্তু মানুষরা দেখলো না যে আমার ওইখানে কিন্তু ভাত ছিল। আমি সবাইকে বলতেছিলাম যে দেখেন ভাত আছে, পানি আছে, তরকারি আছে, আমি খাওয়াচ্ছিলাম, আমার কথা কেউ শুনলো না। দর্শক বন্ধুরা, আমার প্রশ্ন হচ্ছে এই যে ঘটনাটা ঘটে গেল এটার জন্য কে দায়ী, ওই পাগলিটা নাকি ওই ভদ্রলোকটা? সৈকতের জীবনের বাস্তব গল্পটা পাওয়ার পর আমার এই কথাগুলো ভীষণ মনে পড়লো। সৈকতের জীবনের গল্প থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, তাই বরাবর মতো সবাইকে রিকোয়েস্ট করবো গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সৈকত হোসেন, আমার বাড়ি আমের দেশ রাজশাহী। প্রিয় বন্ধুগণ, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে, আমার বাবা আছে, মা আছে, এছাড়া আছে আমার ছোট একটা ভাই। আমরা দুই ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা একটা উচ্চ মধ্যবিত্ত পরিবার বলা চলে, কেননা আমার বাবা একজন দুবাই প্রবাসী। বাবা দুবাই থেকে আমাদের জন্য যে টাকা পাঠায় সেই টাকা দিয়ে আরাম আয়েশে আমাদের দিনগুলো কাটে। আমি জানি আমাদের হয়তো কোনো গাড়ি নেই কিংবা বিশাল কোনো বাড়ি নেই, কিন্তু আমাদের পরিবারে তেমন কোনো অভাবও নেই। আমরা মোটামুটি ভালোভাবে ছোটোবেলা থেকে আমার দিনগুলো আমি বিশ্বাস করে কাটাই। যাই হোক, আমি আমার জীবনের গল্পটা আমার কলেজ জীবন থেকেই শুরু করি। আমি রাজশাহীর কোনো একটা কলেজে পড়াশোনা করতাম। আমি যখন পড়াশোনা করি, পড়াশোনার প্রতি আমি কিন্তু মোটামুটি মিডল ক্লাসের একজন স্টুডেন্ট ছিলাম। খুব বেশি ভালোও ছিলাম না, আবার খুব বেশি খারাপও ছিলাম না, এবং এসএসসিতে আমার যে রেজাল্টটা হয়েছিল সেটাও মিডল ক্লাসের রেজাল্টই হয়েছে। যাই হোক, আমি যখন কলেজে পড়ি, কলেজে পড়া অবস্থায় অনেকেরই হয়তো অনেক গার্লফ্রেন্ড থাকে, প্রেমিকা থাকে, বা অনেক রকমের হাবিজাবি কিছু থেকে থাকে, কিন্তু আমার তেমন কিছুই ছিল না। কলেজ জীবনটা আমার একটু ভিন্নভাবে কাটে। আমার কাছে কেন জানি মনে হয় যে কলেজে যেতে হবে, পড়াশোনা করতে হবে, নিজেকে ভালো করে গড়ে তুলতে হবে, দ্যাটস ইট। এছাড়া আমার কাছে কোনো কিছু ভালো লাগে না। ভালো লাগার একটা মাত্র কাজ আছে, সেটা হচ্ছে ক্রিকেট খেলা দেখা। আমি প্রচুর পরিমাণ ক্রিকেট খেলি এবং ক্রিকেট খেলা দেখি। ক্রিকেট খেলতে এবং দেখতে আমার খুবই ভালো লাগে। যাই হোক, এভাবে যখন রাজশাহীর মাটিতে আমার দিনগুলো কাটতে থাকে, স্কুল জীবনে কখনো কারো প্রতি আমার নজর পড়েনি। স্কুল জীবনে আমি কখনো কাউকে ভালোবাসিনি, কিন্তু কলেজে ওঠার পর থেকে একটা মেয়েকে আমার একটু ভালো লাগে। ভালো লাগে বলতে, ভালো লাগার ব্যাপারটা হচ্ছে এরকম যে মেয়েটাকে আমি সবসময় দেখি যে সে একটু নীরবভাবে বসে থাকে, তার মাঝে একটা নীরবতা কাজ করে। মেয়েটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল না, শ্যামবরণ ছিল। মানে হয় না যে সুন্দরের ভিতরে বলতে গেলে সে 40% সুন্দর হবে, কিন্তু আমি জানি না, আমি যতদূর জানি আর কি,
তার মুখের চেয়েও তার অন্তরটা অনেক বড়, অনেক বড়। এই অন্তরটা কেন বলো বড়, তার একটা ছোট্ট উদাহরণ দেই। একদিন হচ্ছে আমাদের আমাদের হচ্ছে ইয়েতে কলেজে হচ্ছে একটা ভিক্ষুক আসছিল। ভিক্ষুক মিনস হচ্ছে ওনার মেয়ের বিয়ে আর কি। তো উনি হচ্ছে টাকা কালেকশন করার জন্য আসছিল। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে ভিক্ষুক, পরে দেখলাম যে না, উনি ভিক্ষা করে না, উনি এমনি এমনি হচ্ছে ওনার মেয়ের বিয়ে, বিয়ের জন্য টাকা কালেকশন করতেছে। তো সবাই হেল্প করতেছে, সবাই হেল্প করতেছে, কিন্তু তারই মাঝে একটা দৃশ্য দেখে আমি খুব অবাক হয়ে গেলাম যে আমার যে মেয়েটার কথা আমি বলতেছি তার নাম হচ্ছে মাহি, তার নাম হচ্ছে মাহি। তো মাহি করে কি যে ওর হাতের মধ্যে একটা ব্যাসলাইট ছিল। আমি খুব খেয়াল করে দেখলাম যে ও হাতের ব্যাসলাইটটা খুলে ওই ভিক্ষুকের মানে ওই মানে অসহায় মানুষটার হাতে দিয়ে দিল। এবং ওই ব্যাসলাইটটা কিন্তু একদম যে নর্মাল কোনো ব্যাসলাইট ছিল এরকম না, গোল্ডের একটা ব্যাসলাইট এবং খুব দামি ছিল। আমার কাছে মনে হচ্ছে যে এরকম ওর সাথে এত দিন ধরে চলাফেরা করে কিন্তু কখনও বুঝতেই পারি নাই যে ওর ভিতরে এত সুন্দর একটা মন লুকিয়ে আছে। মেয়েটার দিকে তাকালে যেন আমি অন্য কোনো রাজ্যে হারিয়ে যাই, এত ভালো লাগে তাকে, আমি ঠিক ভুলে বোঝাতে পারবো না। আগে তো তাকে পছন্দ করতাম কিন্তু তার ভিতরের এই উদারতা দেখে তার প্রতি আমার ভালোবাসার দুর্বলতা অনেকটা বেড়ে গেল। এরপর থেকে আমি তার সাথে রিলেশন করার জন্য বিভিন্নভাবে ট্রাই করতে থাকি, বিভিন্নভাবে চেষ্টা করতে থাকি কাউকে দিয়ে প্রপোজ করাই, বা ওভাবে হচ্ছে স্ট্রেট প্রপোজ করা হয় না, কিন্তু দূর থেকে ইশারা ইঙ্গিতে আমি তাকে বুঝাই যে আমি তাকে ভালোবাসি। তো আমারই একটা ঘনিষ্ঠ আরেকটা বন্ধু আছে, যে বন্ধুটার নাম হচ্ছে মেহেদি, মানে আমি, মেহেদি, তারপর হচ্ছে মাহি, আমাদের আরও কয়েকটা ভালো ভালো ফ্রেন্ড আছে, আমরা একসাথেই কলেজে চলাফেরা করতাম। আমাদের মাঝে কোনো প্রেম প্রীতির ভালোবাসা না থাকলেও কিন্তু পছন্দ ছিল। যেমন একটা ছেলে একটা মেয়েকে খুব পছন্দ করতাম, ভালোবাসার কথা হয়তো বলা হয়ে ওঠে না কিন্তু পছন্দটা ছিল ভীষণ ভালো। আর এরই মাঝে দুইটা মানে দুইটা ছেলে আর একটা মেয়ে হচ্ছে অন্য একটা স্কুল থেকে এসে ভর্তি হয়। এরই মাঝে ছিল মেহেদি এবং মাহি, আর একটা হচ্ছে পরশ। ওরা তিনজন হচ্ছে মানে অন্য একটা স্কুল থেকে আসে, অন্য একটা স্কুল থেকে ওরা একসাথে এসএসসি পাস করে। তো মানে কলেজে আসার পর থেকে মানে আমাদের সাথে সম্পর্কটা অনেক ভালো হয়ে যায়। তো যাই হোক, এভাবে সময়গুলো কাটতেছে আর আমি সুযোগ খুঁজতেছি কোন সুযোগে মাহিকে আমার ভালোবাসার কথা বলা যায়। সময়টা কাটতেছে, রাতটা কাটতেছে, দিনটা কাটতেছে, কিন্তু ওরকম কোনো সুযোগ আমি পাচ্ছি না। একদিন আমি সিদ্ধান্ত করলাম যে এভাবে যদি থাকি তাহলে যে কোনো সময় হয়তো আমার মাহি, আমার পোষা ময়না পাখি, অন্য কোনো খাঁচায় ঢুকে যেতে পারে। কারণ ওকে অনেকেই পছন্দ করে, ও যদিও দেখতে অতটা সুন্দর ছিল না কিন্তু কেন জানি জানি না যে আমাদের কলেজের ম্যাক্সিমাম ছেলেগুলোই তাকে অনেক পছন্দ করে। এই পছন্দ করার কারণ থেকে এটা আমি আজও জানি না। তো যখন সবাই অনেক পছন্দ করে আমি চিন্তা করতেছিলাম যে আমি তাকে একদিন প্রপোজ করেই ফেলবো। তো সেদিন হচ্ছে আমাদের মানে কলেজটা কী একটা কারণে জানি তাড়াতাড়ি ছুটি দিয়ে ফেলছিল, অনেক দ্রুত ছুটি দিছে। তো ছুটি দেওয়ার পরে মাহিরা মানে মাহি যেই স্টেশন থেকে ওদের বাড়িতে যায়, তো সেই স্টেশনে সিরিয়ালে মানে গাড়িগুলো ছাড়ে আর কি, একটা গাড়ি ফিল আপ হলো আর একটা গাড়ি ছাড়ে, ওরকম মানে সিএনজিগুলো তো টাইম আছে মানে পুরো প্রতি টাইমে টাইমে যাওয়া হয়। তো কলেজ যেহেতু ছুটি হয়েছে, ওর বাবা হচ্ছে ওর জন্য একটা সিএনজি ঠিক করে রাখছিল, মানে সবসময় ওই সিএনজিতে একটা সিট ওর জন্য থাকবে, যে সময় কলেজ ছুটি হবে ওই সময় যাওয়ার জন্য। তো যেহেতু কলেজটা তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, সেই সিএনজিটা এখন আসে নাই, ও তখন স্টেশনে দাঁড়ায় আছে। স্টেশনে যখন দাঁড়াই আছে আমার কাছে মনে হলো যে এই একটা সুযোগ তার সাথে একটু কথা বলার জন্য। আর কলেজে কথা বলতে গেলে দেখা যায় কি যে অনেক ছেলে মেয়ে থাকে, তখন কথা বলতে পারি না, আর গোপনে একটু কথা বলতে যাবো অন্যরা মনে করবো যে প্রেম প্রীতি করতেছি। আর আমরা যেহেতু ভালো ফ্রেন্ড, একজন আরেকজনের পিছু ছাড়ি না, মানে একজন আরেকজনের পিছনে কলেজের মধ্যে লেগেই থাকি। তো দেখলাম যেহেতু ও এখানে দাঁড়াই আছে, আমি ওকে এখনই একটা সুযোগ দিয়ে কিছু একটা বলার মতো। পরে আমি তাকে মানে ওইখানে গিয়া মানে স্টেশনে গিয়ে ওর পাশে দাঁড়ালাম। দাঁড়ানোর পর আমি বলতেছি, কি ব্যাপার মাহি, তোমার কি মন খারাপ? বলছে না না, মন খারাপ। আমি বললাম তো তুমি এখানে এরকম গম্ভীরভাবে দাঁড়াই আসো? ও বলতেছে দেখো না মানে সিএনজির জন্য দাঁড়াই আছে, সিএনজিটা এখন আসতেছে না। আমি বললাম আজকে কলেজ সকাল সকাল ছুটি দিয়ে সবার উপকার হয়েছে আর তোমার ক্ষতি হয়েছে। তখন বলেছে না না, ক্ষতি হয় নাই, সিএনজি চলে আসবে, আসলে চলে যেতে পারবো। আমি বললাম মাহি পাশে তো একটা রেস্টুরেন্ট আছে, চলো না একটু গিয়ে বসি। ও বলে ঠিক আছে, তাহলে একটা কাজ করো হচ্ছে মেহেদি তাই যারা আছে সবাইকে খবর দাও। আমি তখন বললাম যে দুর্ভোগা, এটা কেমন কথা বলতেছো, সবাইকে খবর কেন দিব, আমি সবাইকে খবর দিতে পারবো না, তুমি আর আমি বসবো। এটা বলে তাকে আমি জোর করে হচ্ছে রেস্টুরেন্টে ঢুকাই। অ্যান্ড রেস্টুরেন্টে ঢুকানোর পরে ও আর আমি বসে কথা বলতে থাকে। কথা বলতে বলতে আমি ওকে বিভিন্ন প্রশ্ন করি, এইটা সেইটা, মানে আমার টার্গেট হচ্ছে ই নিয়ে বি নিয়ে ঘুরে ফিরে আমি ওকে আমার ভালোবাসার কথা বলবো। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যখনই ঘুরে ফিরে ওই ভালোবাসার কথা বলতে যাই তখনই জানি সে কেমন চেঞ্জ হয়ে যায়, মানে আমার দিকে একটু অন্যভাবে তাকায়। মানে আমি আসলে ঠিক ওর লুকিংটা সম্বন্ধে মানে কী বলবো জানি না, মানে বুঝাইতে পারবো না। আমি তখন ভাবতেছি যে এই মানুষটা এরকম কেন করতেছে, এত কিছু বুঝে প্রেম বোঝে না, এত কিছু বুঝে ভালোবাসা বোঝে না। আমি কি শুধু মানে যদি তাকে বলে ফেলে আমি তোকে ভালোবাসি তবেই কি সে আমাকে বলবে যে আমিও তোমাকে ভালোবাসি, এর আগে কেন বলে না? দেখতে দেখতে প্রায় অনেকটা সময় কেটে যায়। একটা পর্যায়ে আর সহ্য করতে না পেরে আমি ওই রেস্টুরেন্টে থাকা তার দুইটা হাত শক্ত করে ধরি, ধরে বলতেছি মাহি, ও মাহি, আমি তোমাকে ভালোবাসি।
এটা বলার পর আমি দেখলাম যে আমার মুখের দিকে তাকিয়ে আছে এবং তাকিয়ে এমনভাবে আছে যেন ও মানে মানে কিছু একটা বলতে চায় বাট বলতে পারতেছে না, তার চোখের পানিগুলো টলমল করতেছে। আমি তখন চিন্তা করতেছি কি ব্যাপার, ভালোবাসার কথা বললাম, ভালোবাসার কথা বললে তো মানুষ খুশি হয়, ও কান্না কেন করতেছে? আমি টিস্যু বক্স ছিল টেবিলের উপরে, টিস্যু বক্স থেকে একটা টিস্যু টান দিয়ে তার চোখের পানিগুলো মুছে দিচ্ছিলাম আর বলতেছিলাম যে মাহি কী হয়েছে আমাকে একটু বলো, মানে আমাকে একটু খুলে বলো কী হয়েছে। আমাকে বলে না কিছুই হয় না, আমি বলি না কিছু একটা হয়েছে, যদি কিছু নাই হবে তাহলে তুমি এরকম কান্নাকাটি কেন করতেছো, আমার কাছে বলো না কী হয়েছে। আমাকে বলে যে আমি কখনো এটা চিন্তাও করতে পারি নাই যে তুমি আমাকে কখনো ভালোবাসার কথা বলবা। আমি তখন চিন্তা করলাম যে আমি হয়তো ভালোবাসার কথা বলার কারণে ও হয়তো মনে খুব কষ্ট পেয়েছে। আমি তখন তাকে বলি যে আচ্ছা আচ্ছা মাহি আমার ভুল হয়ে গেছে, আমি সরি, আমি আসলে আর কখনো তোমাকে এ ধরনের কোনো কথা বলবো না, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, আমি আর কখনো বলবো না। আমাকে বলে যে না 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 মাফ কেন করবো, তুমি তো অন্যায় করো নাই, তুমি আমাকে ভালোবাসি বলছো, আর একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসার কথা বলতেই পারে, একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসতেই পারে, আমার কোনো আপত্তি নেই বা আমি তোমার উপরে কোনো অভিযোগ করি নাই, আমি শুধু তোমাকে একটা কথাই বলতে চাই, এই ভালোবাসার কথাটা তুমি আমাকে আরও আগে কেন বলো নাই। এটি শোনার পর আমার মনের ভিতর একটা শান্তি অনুভব করি। আমি তখন বলি যে আরও আগে বললে কি, আরও আগে বললে কি ভালো হতো? আমাকে বলে হ্যাঁ তুমি যদি আরও আগে বলতা তাহলে আমার জীবনের এত বড় ক্ষতিটা হয়ে যেত না। এটি শোনার পর আমি চিন্তা করতেছি ক্ষতি মানে, আমি জিজ্ঞেস করি কী হয়েছে তোমার আমার কাছে বলো, তো বলতেছে যে বলবো সময় হলে সব কিছু জানতে পারবো। এটা বলার পরে তখন ওখান থেকে উঠে চলে আসে, যখন উঠে চলে আসে আমি পিছন থেকে ওকে বারবার ডাকতেছি যে মাহি আমার কথা শোনো কথা শোনো, ও একটাবার আমার দিকে ফিরেও তাকে না, স্টেট হচ্ছে রেস্টুরেন্ট থেকে হাঁটতে চলে আসে, হাঁটতে চলে এসে আর এই মুহূর্তে তার সিনজিটিও চলে আসে, ও সরাসরি সিনজিতে বসে যায়। আমি তখন ভাবতেছিলাম যে এটা কেমন কথা হয়ে গেল আমার, আমি ঠিক বুঝতে পারতেছিলাম না, একরকম মনটা খারাপ করে আমি ঘরে ফিরে আসি। ঘরে ফিরে আসার পর আমি চিন্তা করতে থাকি যে এমন কি কষ্ট তার মনে লুকিয়ে আছে, এমন কি যন্ত্রণা তার মনে লুকিয়ে আছে যেটা সে চোখের জলে প্রকাশ করেছে মুখের ভাষায় নয়। মনে প্রচুর পরিমাণ কষ্ট লাগে। তার মোবাইল নাম্বারটা আমার কাছে ছিল, আমি তাকে বারবার ট্রাই করতে থাকি, মানে তার নাম্বারটা বন্ধ বন্ধ বন্ধ, কেন বন্ধ আমি বুঝতে পারতেছি না। এর পরের দিন যখন কলেজে যাই তখন দেখি যে সবাই কলেজে আসছে, মাহি আর আসে নাই। আমি এক মানে এখানে সেখানে সবাইকে জিজ্ঞেস করি কি এবার মাহি কেন আসে নাই, সবাই একটা কথাই বলে যে জানি না মাহি কেন আসে নাই। তখন মানে আমার ভিতরে খুব কষ্ট লাগে যে কী ব্যাপার, ও এরকমটা কেন করলো। আমি চাচ্ছিলাম যে আমার কোনো কিছু ফ্রেন্ডের সাথে ব্যাপারটা শেয়ার করি, আবার চিন্তা করলাম আমি যেহেতু ব্যাপারটা এখনও ডিটেলস হই নাই, মানে আমি প্রকৃতপক্ষে জানি না যে আসলে ঘটনাটা কী, সেক্ষেত্রে সবাইকে বলা ঠিক হবে না, আমি একটু ওয়েট করি এবং সময় সুযোগ বুঝে সবাইকে জানাবো। এটি চিন্তাভাবনা করি, অপেক্ষা করতে থাকি, অ্যান্ড অপেক্ষা করতে করতে আরও দুইটা দিন কেটে যায়, বাট আরও দুইটা দিন পরেও ও আর কলেজে আসে না। ওর যে বান্ধবীগুলো থাকে ওদেরকে জিজ্ঞেস করি কী ব্যাপার ও কলেজে আসে না কেন, সবাই একটা কথাই বলে যে ওর মোবাইল বন্ধ, আমরা নাম্বারে ট্রাই করি বন্ধ। অ্যান্ড এভাবে তিন দিন পরে আমি একদিন ট্রাই করি যে আমি তাদের বাসায় যাবো, তিন দিন পরে আমি একদিন তাদের বাসায় যাই। বাসায় যাওয়ার পর ওর আব্বা মা তো আমাকে চিনে, সাথে আমি আমার একটা মেয়ে বান্ধবীকে নিয়ে যাই, আমাদের একটা বান্ধবী থেকে পড়শি ওকে সাথে করে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে ওর বাবা মা তো আমাকে চিনতে পারে, মানে পড়শিকে চিনে, পড়শি নাকি এর আগেও গিয়েছিলো, অ্যান্ড আমাকেও মানে ওর মানে ওর মুখে আমার নামও নাকি শুনেছিল, মানে ইয়ের মুখে বলছে মাহির মুখে। এরপর থেকে আমার বাবা মায়ের সাথে কথা বলি, কথা বলি বলি যে আন্টি মাহির কী হয়েছে, বলো অসুস্থ। আমি বললাম যে অসুস্থ, বলে হ্যাঁ অসুস্থ, এই জন্য কলেজে যাচ্ছে না। আমি বলি তো অসুস্থ হলে মোবাইল বন্ধ কেন, বলে তা তো জানি না, ও ঘরে আসে তোমরা যাও। পর ঘরে গিয়ে জিজ্ঞেস করি কিরে তোর কী হয়েছে, ও দেখি শুয়ে শুয়ে কান্না করতেছে, মানে ওর কান্নাকাটি দেখে আমার ভীষণ খারাপ লাগে। আমি বলি কী ব্যাপার মাহি, তারপর আমি একদম পড়শির সামনে বলিয়ে বসি যে মানে আমি কি তোমাকে মানে ভালোবাসি বলে কি কোনো অন্যায় করে ফেলছি, এটা খুব রাগান্বিত কণ্ঠে বলি। তখন সে কোনো কথা বলে না, খালি আমার দিকে তাকায় থাকে। পড়শি তখন বলে মানে এটা কি, আমি বললাম হ্যাঁ এটাই, আমি তাকে ভালোবাসার কথা বলেছিলাম এবং বলার পর ও জানি কেমন চেঞ্জ হয়ে গেল। তখন পড়শি বলতেছে আয় আল্লাহ কেন এরকম হবে কেন, পড়শি ওকে খুব বোঝাচ্ছিল। এরপরে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে ও বলে যে ঠিক আছে আমি কালকে কলেজে যাবো, তোমার টেনশন করো না। এরপর দিন ওর বাসা থেকে চলে আসি, তার পরের দিন হচ্ছে মাহি কলেজে আসে। কলেজে আসার পরে আমি ওকে জিজ্ঞেস করলাম, মানে ও যখন কলেজে আসে আমি মানে কোনো কিছু সংকোচ না করে ওর হাতটা ধরে জিজ্ঞেস করলাম যে তোমার প্রবলেমটা কি, তোমার হুইসেটা কি তুমি আমার কাছে বলো। আমাকে বলে কিছুই হয়নি, আমি বলি কিছুই হয়নি, বলে না। আমি বললাম যদি কিছু নাই হয়ে থাকবে তাহলে তুমি আমার সাথে এরকমটা কেন করতেছো, ও বলে কীরকমটা করলাম। আমি বললাম ভালোবাসার কথা বললাম আর তুমি এভাবে ডিনাই করলা, করলা তো করলা, তিনটা দিন কলেজে আসলা না, ঘরে বসে বসে অসুস্থের অভিনয় করে বিছনায় শুয়ে শুয়ে চোখের জলে ভালিশ ভিজিয়েছো, কারণটা কি তুমি আমাকে বলতেই হবে। এটা ধরে যখন আমি তার হাতটা ধরে টানাটানি করতেছি, একটা পর্যায়ে আমার বন্ধু মেহেদি আসে। মেহেদি আসার পরে মেহেদি আমাকে পিছন থেকে খুব জোরে একটা থাপ্পড় মারে। আমি যখন রাগান্বিত কণ্ঠে তাকাই তখন মেহেদি একটা হাসি দেয়, বলে কিরে বেটা কী করিস, হাত ধরে টানাটানি করবি তা আবার ক্যাম্পাসের ভিতরে, তোর তো ক্যাম্পাসের মান সম্মান নষ্ট করে দিবি। ও কিন্তু থাপ্পড় আমাকে খুব জোরে মারছিল, এটা ফ্রেন্ডলি যে থাপ্পড়গুলো হয় না যে খুব আস্তে করে দুষ্টমি করে এরকম কিন্তু না, মানে মোটামুটি একদম খুব জোরে মারছে।
আমার তখন খুব খারাপ লাগে। খারাপ লাগার পরে আমি তখন বলতেছি যে বন্ধু তুই যা, আমার হচ্ছে মাহির সাথে একটু কথা আছে। এটা বলার পরে তখন মাহি হঠাৎ করে বলে ওঠে যে না, মেহেদি কোথাও যাবে না, যা বলার মেহেদি সামনেই বলতে হবে। এরপর ও একটু রাগান্বিত কণ্ঠে বলে যে ও খুব রাস্কেল হয়ে গেছে, মানে আমাকে বলে যে সৈকত খুব রাস্কেল হয়ে গেছে মেহেদিকে এটা বলে। বলার পরে মেহেদি তখন করে কি ওর হাতটা ধরে আমার সামনে থেকে হেঁটে চলে যায়। আমি তখন কোনো ব্যাপারটাই বুঝতে পারতেছিলাম না যে কী ব্যাপার, আমার কাছে ব্যাপারগুলো স্কিপ কেন করবে, সময়গুলো এভাবে কাটতেছে। বাট আমার মনের ভিতর তখন তুফান শুরু হয়ে যায়। আমি কলেজের প্রত্যেকটা মানুষকে বলি, বুঝাই যে দেখো আমি মাহিকে অনেক ভালোবাসি, মানে আমি আবার সবার কাছে বলতে থাকি, মোটামুটি কলেজে যারা আছে সবার কাছে বলি এই এই ব্যাপারগুলো নিয়ে। মাহি তখন অনেক বেশি সিনক্রেট করে বলতে আমার সাথে অনেক চিল্লাচিল্লি করে। একটা পর্যায়ে ও তখন একদিন ভীষণ রেগে যায়, রেগে গিয়ে ও তখন বলে যে ও আজকের পর থেকে আর কলেজে আসবে না। এটা বলার পরে আমি যেদিন যখন খুব রাগান্বিত হচ্ছে আজকে পর থেকে কলেজ আসবে, তখন আমি পিছন থেকে তার হাতটা ধরি তখন আমার ওইখানে আরও কিছু বন্ধু বান্ধব থাকে, তারা সবাই আমাকে খুব খারাপ বাসায় আমাকে ইয়ে করে, তখন আমার চোখের পানিগুলো চলে আসে। আমি তখন একদম মানে কান্না করতে করতে ওখানে বসে যাই, আর কান্না করতে করতে শুধু একটা কথাই বলেছি, মাহি আমি তোমাকে ভালোবাসছিলাম আর কখনোই ভাবি নাই যে তুমি আমার ভালোবাসাটাকে এভাবে পায়ে ঠেলে দিবা আর আমাকে এভাবে অপমান করবা। এটা বলার পর আমি আর কোনো কথা বলি না। সেদিন আমি শপথ করি যে আজকের পর থেকে আমি আর কখনও মাহিকে বিরক্ত করবো না, ওর পথে ও থাকবে, আমার পথে আমি থাকবো, আমি আর ওকে কোনোদিন ভালোবাসি বলে ওর পিছনে কুকুরের মতো ঘুরবো না। যাই হোক, এভাবে যখন আমি সবশেষ হচ্ছে বাসায় ফিরে আসি, বাসায় ফিরে আসার পরে আমার মনটা খুবই খারাপ, আমি কারোর সাথে কথাবার্তা বলি না, চুপচাপ বসে আছি। ঘড়িতে তখন আনুমানিক সময় রাত একটার মতো বাজে, আমার একটা বন্ধু আমাকে কল দিছে। আমার একটা বন্ধু আমাকে কল দিয়ে বলতেছে, আরে দোস্ত একটা ঘটনা শুনছিস? আমি বলি কী ঘটনা? আমার বলতেছে মাহি তো বিষ খাইছে। আমি বলি কী? বলে হ্যাঁ মাহি বিষ খাইছে, মাহি হসপিটালে। এইটা শোনার পর আমি তো খাট থেকে লাফ দিয়ে উঠছি। আমি বলি কী বলিস, মাহি হসপিটালে বিষ খাইছে কখন? আমার বন্ধু বলতেছে যে খাইছে তো অনেক আগেই, আমার কাছে খবর আসছে ওকে হসপিটালে নিয়ে গেছে। আমি তখন কোনো কথা না বলে মানে দৌড়ে মানে রুম থেকে বেরোচ্ছে, আর ওকে জিজ্ঞেস করতেছে কোন হসপিটাল, ও হসপিটালের নাম বলে, আমি সোজাই হসপিটালে যাই। হসপিটালে গিয়ে আমার আরও দুইটা বন্ধু থাকে, তখন ওদেরকেও আমি ফোন দিয়ে আনি, সবাই এনে খুব কষ্ট করে অনেক কষ্ট করে আমি ওর বেড নাম্বার সব কিছু বের করি। অতক্ষণে হচ্ছে ভিতর থেকে বিষ বের করা হয়ে গেছে, মানে বিষ বের করা হয়েছে, বাট সে অনেক বেশি উইক, মানে চোখ মিলতে পারতেছে। আমি ডাক্তারকে বললাম যে আমি কি একটু তার সাথে কথা বলতে পারি, ডাক্তার আমাকে বলতেছে যে না এই মুহূর্তে কথা বলা যাবে না, আপনি মানে ওয়েট করতে হবে। তো আমার এই সিক্রেটগুলো দেখে মাহির বাবা ব্যাপারটা খেয়াল করে, মানে মাহির বাবা আমাকে ডাক দেয় যে ছেলে দিকে আসো। আমি যখন যাই বলে জিজ্ঞেস করি যে আমার নাম জিজ্ঞেস করো, তোমার নাম কি? আমি বলি আমার নাম সৈকত। বলে তুমি আমার মেয়েকে কতদিন ধরে চিনো? আমি তখন বলি যে আঙ্কেল আমরা তো একসাথে পড়াশোনা করছি, আপনি মনে হয় আমার ভুলে গেছেন, আমি আপনাদের বাসায় গেছিলাম। তো তারপরে আমার বলতেছে যে না আমি কোনো কিছুই ভুলি নাই, কিন্তু তুমি যেগুলো করতেছো এগুলো ঠিক করতেছো না, তোমার নামে অনেক রিপোর্ট আসছে আমার কাছে। আমি তখন বলি আঙ্কেল কী রিপোর্ট আসবে, আমি কী এমন করছি? উনি তখন বলে যে তুমি এখন এখান থেকে চলে গেলে আমি খুশি হব। আমি তখন বলি যে আঙ্কেল মানে আপনি কি আমার উপরে কোনো ব্যাপারে রেগে আছেন? উনি আমাকে বলে যে তুমি এখান থেকে চলে গেলে আমি খুশি হবো। এরপর আমি চলে আসি বাসায়, চলে আসার পরে আমি আর এ ব্যাপারটা নিয়ে কোনো কিছু বলি না। এন আমি ও মানে আমার অন্য অন্য বন্ধুদের কাছ থেকে খোঁজখবর নিতে থাকি জোর কী অবস্থা। পরের দিন হচ্ছে আমার মা আমাকে মানে খুব সকালবেলা আমাকে খুব মানে অকথ্য ভাষায় গালাগালি করতেছে, মানে খুবই মানে খারাপ ভাষা। আমি তখন বলি কী রে খারাপ ভাষায় গালাগালি কেন করবে? আমি তখন উঠি, উঠার পরে বলি যে মা কী হয়েছে, তুমি এরকম গালাগালি কেন করতেছো? আমার মা আমার বলতেছে তোর জন্য এলাকাতে মুখ দেখাতে পারি না, তোর জন্য মোবাইল চালাইতে পারি না। মানে আমি তখন আমার ছোটো বাড়ি তখন হাসতেছে। আমি বলি কী রে কী হয়েছে মা এরকম করে কেন? বলে ভাইয়া কী জানি ফোন দিছিল, ফোন দিয়ে তোমার নামে রিপোর্ট দিছে। আমি বললাম তাই? আমি তখন মোবাইলটা হাতে নিই আমি তখন ডায়াল থেকে নাম্বারটা নিই, ডায়ালের নাম্বারটা নিয়ে আমি তখন আমার মোবাইল থেকে নাম্বারটাতে ট্রাই করি। নাম্বারটা যখন কল দিই, কলটা রিসিভ করা হচ্ছে মাহির বাবা। মাহির বাবা যখন কলটা রিসিভ করে আমি বলি যে আঙ্কেল আমি সালাম দিয়ে পরে আমি বলি যে কে বলতেছেন? পরে বলতেছে যে তুমি কে? আমি বললাম যে আমি অমুক, নাম বলি। পরে বলতেছে আমি মাহির আব্বু। আমি বললাম আচ্ছা আঙ্কেল আপনি আমার আম্মার নাম্বারে কল দিয়েছিলেন? বলে দিয়েছিলাম। আমি বললাম আমার আম্মার নাম্বারে কল দিয়ে আপনি কী রিপোর্ট করেছেন? আমার মা সকাল থেকে এ পর্যন্ত আমার মাথাটা খেয়ে ফেলতেছে। উনি বলতেছে তুমি যা করেছো আমি তাই বলেছি। আমি বলি শোনেন পাকনামি করেন না, আমি এমন কিছু করি নাই যেটার জন্য আপনি আমার মায়ের কাছে রিপোর্ট দিতে হবে। এই যে পাকনামি করে নেই কথাটা বলছি, এই কথাটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। এটা বলার পরে তখন মাহি পর্যন্ত খেপে যায়, খেপে গিয়ে মাহিও তখন মনে হয় মাহি ওনার পাশেই ছিল এরকম একটা ব্যাপার হতে পারে। তো মাহি তখন খুব উইক থাকে, বাট ওই উইক অবস্থাও আমাকে খুবই 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 গালাগালি করে। আমি তখন ফোন লাইনটা কেটে দিই আমি আর ওদের আর কারোর সাথেই কথা বলি না। আমার ভিতর থেকে আমি সম্পূর্ণ রকম মুছে ফেলি। আমার তখন চিন্তাভাবনা হচ্ছে ও তো আমার কারণে বিষ খায় না, ও বিষ কেন খায় সেটা ও জানে, ও আর ওর আল্লাহ জানে। আমি তোকে বিষ খাইতে বাধ্য করি নাই, ও বিষ খাইলেও কেন? আমি আর এই ব্যাপারগুলো নিয়ে কোনো কথা বলি না। সর্বশেষ আমি একটা জিনিসে চিন্তা করি যে দোষ না করো যেন আমি দোষী, আমি আর এই মানে আমি আর এই 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 ঝামেলার ভিতরে থাকবো না। একটা সময় আমি সিদ্ধান্ত নিই যে আমি কলেজ চেঞ্জ করবো, আমি অন্য একটা কলেজে ভর্তি হবো। এটা নিয়ে আমি আমার মায়ের সাথে কথা বলি বা অন্যদের সাথে কথা বলি, এই ব্যাপারগুলো কেমন করে যেন
ট্রেনে মাহির কানে পৌঁছায়। তখন একদিন মাহিমা ওকে ফোন দিয়া মানে প্রচণ্ড রকম কান্নাকাটি করে। আমি তখন বলছি কান্নাকাটি কেন করতেছ, আমাকে বলে তুমি কলেজটা চেঞ্জ করো না। আমি বললাম যে বিষ আমি আমার কারণে বিষ খাইছো, তোমার বাবা মা বলতেছে আমি নাকি তোমাকে বিষ খাওয়াইছি, আমি নাকি তোমাকে তোর সাথে রিলেশন করার জন্য তোমাকে উত্তপ্ত করছি, তোমাকে কলেজে তোমার সাথে ইমপ্রেসিং করছি, তোমার বাবা মা দোষগুলো আমাকে দিয়েছে। কই আমি তো তেমন কিছুই করি নাই, আমি তোমাকে ভালোবাসি বলেছি শুধু একবার, এটাই কি আমার দোষ হয়ে গেছে? ও আমাকে বলে যে হ্যাঁ এটাই তোমার দোষ, এই ভালোবাসার কথাটা তুমি এর আগে কেন বলো নাই। আমার তখন প্রচণ্ড রকম রাগ লাগে, আমি বলি যে বারবার তুমি সেই একটা কথাই বলো, ভালোবাসার কথা আমি আগে কেন বলি নাই, ভালোবাসার কথা আগে বললে কী হতো? পুনরায় ঘুরে ফিরে আমাকে একটা কথাই বলে যে তুমি যদি আগে আমাকে ভালোবাসার কথা বলতে তাহলে আমার জীবনটা এভাবে নষ্ট হতো না। আমি তখন বলি যে তোমার জীবনটা নষ্ট হতো না মানে কী হয়েছে? আমাকে বলে আমার সাথে যেটা হয়েছে এটা আমি কখনও মুখ ফুটে কাউকে বলতে পারবো না। আমি তখন মাহি বলতে থাকি যে মাহি দেখো পাগলামি করো না, আমার কাছে সব কিছু খুলে বলো কী হয়েছে। তখন আমাকে বলে যে আমি তোমার সাথে একটু দেখা করব। তো আমি বললাম যে ওকে ফাইন দেখা করব, তো ঠিক আছে দেখা করব। তো দেখা করার জন্য আমি একটা রেস্টুরেন্টে যাই, ওখানে ও আসে, আসার পর আমি তার সাথে কথা বলি। কথা বলতে বলতে আমাদেরকে জিজ্ঞেস করে যে কী হয়েছে, আমার কাছে সব কিছু খুলে বলো অ্যান্ড আমার কাছে শেয়ার করো, আমি এই ব্যাপারটা একটা সমাধান করবো, আমার কাছে না বললে তো আমি কিছু করতে পারবো না, তুমি আমার কাছে সব কিছু খুলে বলো। ও আমার কাছে বলে যে মেহেদি আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। আমি বললাম মেহেদি? কোন মেহেদি? বলে আমাদের বন্ধু মেহেদি। আমি বলি কামান কী বলতে শিখলাম মাহি, মেহেদি তোমার জীবন নষ্ট করবে কীভাবে? ও আমাকে বলে জানো তোমরা একটা ব্যাপার, আমাদের বন্ধুবান্ধব ক্লাসমেট কেউ জানো না, আমি আজকে তোমার কাছে ব্যাপারটা বললাম কিন্তু তুমি আমার মাথায় হাত দিয়ে শপথ করো যে তুমি এই কথাটা মেহেদিকে কখনোই বলবা না। আমি তখন বলি যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার মাথায় হাত দিয়ে শপথ করলাম আমি এটা মেহেদিকে কোনোদিনও বলবা না। তখন সে আমাকে বলে যে তার সাথে নাকি মেহেদির 3 বছরের সম্পর্ক। আমি তখন অবাক হয়ে গেলাম, প্রায় 1.5 বছরের মতো আমি ওদেরকে চিনি, ওই 1.5 বছরে আমরা একইভাবে হচ্ছে একই কলেজে পড়াশোনা করি, কিন্তু কখনো এই জিনিসটা আমি স্বপ্নেও চিন্তা করতে পারি নাই যে 3 বছর ধরে মাহির সাথে মেহেদির সম্পর্ক। আমি তখন বলতেছি কী বলো ট্রু? ও বলে একদম 100% ট্রু। আমি বলি দেখো আমার তো কোনো আমি তো এটা জানতাম না, আর তোমাদের মাঝে এরকম কোনো প্রেম ভালোবাসার কোনো কিছু আমি দেখি নাই। ও আমাকে বলে যে প্রেম ভালোবাসা তো বড় কথা নয়, ও আমাকে ভালোবাসছে, আমি ওকে ভালোবাসছি, 1 বছর পর্যন্ত আমাদের রিলেশনটা অনেক ভালো ছিল, কিন্তু 1 বছর পরে আমার রিলেশনে মানে আমি এখন যে অবস্থানে আসি আমি না মুখ ফুটে কাউকে বলতেও পারতেছি না, সহ্যও করতে পারতেছি না। আমি তখন তারে বলতেছি যে তুমি আমার দিকে একটাবার তাকাও, আমাকে তাকায় সব কিছু ট্রুতে বলে ফেলো, কী হয়েছে না হয়েছে আমার কাছে বলো, আল্লাহ যদি বাঁচায় রাখে আমি সব কিছু সমাধান করতে পারবো। তখন আমাকে বলে যে মেহেদি নাকি তার কোনো ভিডিও নাকি মেহেদির কাছে আছে, মানে আর কিছু বলে না, শুধু বলে আমার কিছু ভিডিও মেহেদির কাছে আছে, ওই ভিডিওগুলো দিয়ে মেহেদি আমাকে ব্ল্যাকমেল করতেছে। আমি বললাম যে কোন ধরনের ভিডিও? ও তখন বলে যে ভিডিও আছে, আমি আর বেশি কিছু বলতে পারবো না। যখন এটা বলে তখন আমি মানে আর বুঝতে পারতেছিলাম না যে কী ব্যাপার, মানে আর কিছু না বলে তখন কাঁদতে ওখান থেকে বেরিয়ে যায়, অ্যান্ড বেরিয়ে যায় তখনও চলে যায়। আমি তখন মানে ওখানে বসে বসে চিন্তা করতেছি কী ভিডিও হতে পারে, আর ও তো আমাকে শপথ করাইছে, আমি তো মেহেদিকে জিজ্ঞাসা করতে পারবো না, আমি যে মেহেদিকে গিয়ে জিজ্ঞেস করবো মানে এটা তো কোনো সুযোগ আমার নাই। তো সবশেষ হচ্ছে আমাদের যে একটা বান্ধবী ছিল, বান্ধবী বলতে পড়শির কথা মনে হয় বলেছিলাম, পড়শিকে বললাম যে পড়শি আমি পড়শিকে ব্যাপারটা খুলে বলি যে পড়শি আমি তো আর জিজ্ঞেস করতে পারি না, ও আর মানে বান্ধবী হিসেবে তোর কাছে হয়তো সব কিছু বলতে পারে, অ্যান্ড ওই মানে যদি বলে তাহলে তুই একটা ব্যবস্থা কর, ওকে আমি এই কথাগুলো বলি। বলার পরে ও তখন বলতেছে যে মানে আমার মানে মেয়ে পড়শি তখন আমাকে বলতেছে মেহেদির ল্যাপটপে কিছু ভিডিও আছে, আর এই ভিডিওগুলো হচ্ছে মানে ভিডিওগুলো মাহির, এনে এই ভিডিওগুলো দিয়ে মেহেদি হচ্ছে মাহিকে ব্ল্যাকমেল করে। মানে এটারও কয়েকদিন পরে এই কথাগুলো পড়শি আমাকে মানে কোনোভাবে হচ্ছে মাহির মুখ থেকে শুনে আমাকে জানায়। তো বলতেছে যে এই ওর ল্যাপটপ থেকে ভিডিওগুলো ডিলিট করতে হবে। আমি বললাম তাহলে ঠিক আছে, ওর ল্যাপটপ থেকে ভিডিওগুলো ডিলিট করবো, ওর রুমে গেলেই তো ডিলিট করা যাবে। তখন ও মাহি বলতেছে যে না ও মানে সরি পড়শি বলতেছে যে ওর ল্যাপটপ থেকে ডিলিট করা যাবে না, ওর রুমে কাউকে অ্যালাও করে না, আজ পর্যন্ত কোনোদিন ওর রুমে আমাদের কোনো ফ্রেন্ড যাইতে পারছে। তখন আমি অনেকের সাথে কথা বলি যে ওর রুমে যাওয়া যায় কিনা, তখন সবাই বলে যে না ওর রুমে যাওয়া যায় না, ওর রুমে ঢোকা যায় না, মানে ওর রুমে কাউকে ঢুকতেই দেয় না। আমি বললাম যে ওর হাতের মোবাইলে কি চেক করছিলা? ও বলে মানে পড়শি তখন বলতেছে একদিন আমরা কয়েকটা বান্ধবী মিলে ওর মোবাইলটা হাত থেকে টান দিয়ে নিয়ে গেছি, টান দিয়ে নিয়ে ওর মোবাইলের প্রত্যেকটা ফোল্ডার আমরা চেক করেছি, ওর মোবাইলে নাই, এবং সবশেষ ও আমাদেরকে বললো যে এটা নাকি ওর ল্যাপটপের মধ্যে আছে। এখন কী করা যায়, ওর রুমে তো কেউ যাইতে পারতেছে না, এবং মাহিকে বিভিন্নভাবে ও এগুলো দিয়ে বিভিন্নভাবে হেনস্থা করতেছে। আমি তখন মেহেদিকে দেখলে মনেই হয় না যে মেহেদি এই টাইপের একটা লোক, মানে দেখলে মনে হয় যে যথেষ্ট নম্র ভদ্র টাইপের একটা ছেলে, ওর মাঝে যে এত নিকৃষ্ট একটা মন লুকিয়ে আছে এইটা মানে কোনোভাবেই বোঝার কোনো উপায় নেই। আমি তখন বলি যে ঠিক আছে ঘুঘু তুমি খেয়ে দাও ধান, সুযোগ হলে আমি টিকে ধরে নিব, এরপরে আমি সুযোগ খুঁজতে থাকি কীভাবে তার সাথে যাওয়া যায়। আমি একদিন তারে বলি যে বন্ধু তোর রুমে আমার কিছু কাজ আছে, আমি একটু তোর রুমে যাবো। ওর রুমের কথা বললে ও জানি কেমন বিগড়ে যায়, মানে সব কিছুই ঠিক আছে,
হচ্ছে ফ্রেন্ডলি, অনেক কথাবার্তাই বলে, বন্ধু বান্ধবের মাঝে সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু যখন আমি বলি যে আমি তোর রুমে যাবো তখনই সে চেঞ্জ হয়ে যায়। আমি আর কোনো কিছু বলি না, আমি ওয়েট করতে থাকি, আমি অপেক্ষা করতে থাকি আর দেখতে থাকি যে ও কী করতে, মানে ও কত দূর করতে পারে। আমার কথা হচ্ছে ও যাই করার করবে, সুযোগ আর সময় বুঝে আমি ওকে কলার ধরে ফেলবো। এরপরে যেভাবেই হোক তার বাসায় যাওয়ার চেষ্টা করি, কোনোভাবেই তার বাসায় সে আমাকে নেয় না। আমি একটা সময় এরকমও ট্রাই করেছি চুরি করে তার বাসায় ঢুকবো, কিন্তু চুরি করেও ঢোকার কোনো উপায় আমি পাচ্ছি না। অ্যান্ড সবশেষ আমি চিন্তা করতেছি কাউকে কারোর সাথে শেয়ারও করি না, কিন্তু মানে এটা কাউকে বলতেছি না। আর এরই মাঝে আমি কিন্তু আর মাহির সাথেও কথা বলি না, কারোর সাথে কথা বলি না। আমি শুধু চুপিচারি চিন্তা করতে থাকি যে কীভাবে এটা থেকে বের হওয়া যায়। অনেকদিন পরে একদিনের মতো ঘরের সামনে দাঁড়াই আসি, মানে মেহেদিদের ঘরের সামনে একদিন আমি দাঁড়াই আসি। দাঁড়ায় থাকার পরে মানে আমি ট্রাই করতেছি যে কোনোভাবে ওর বিল্ডিং ওঠা যায় কিনা, এটা চেষ্টা করতেছি। অ্যান্ড ওই সময় দেখি যে ওর বোনটা, মানে মেহেদের একটা ছোটো বোন আছে, আমি ওর আগ থেকেও চিনি, যার নাম হচ্ছে এশা। এশা তখন ক্লাস নাইনে পড়ে, এশা যখন বেরিয়ে আসে আমি এশাকে দেখে দেখে ডাক দিই। এশা কিন্তু আমাকে চিনে, মানে আমাদের কলেজে এশা গিয়েছিল, ওভাবে আমাকে চিনে। তো বলছে ভাইয়া আপনি সৈকত ভাইয়া? আমি বললাম যে হ্যাঁ আমি। বলে ভাই কী ব্যাপার? আমি বললাম যে তোমার ভাইয়ের সাথে কথা ছিল, তোমার ভাইয়া বাসায় আছে? বলে না ভাইয়া তো বাসায় নেই। আমি বললাম কোথায় গেছে? বলে বাইরে গেছে। আমি বললাম যে মোবাইলে কল দিলে মোবাইলটা বন্ধ। বলে যে ভাইয়া তা তো জানি না, আমি স্কুলে যাব। আমি বললো ও আচ্ছা তুমি স্কুলে যাবো, তো তোমার আমার বাসাটাও কিন্তু ছিল ওর স্কুলের ওই দিকেই। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে চলো আমাকে একটু, মানে আমাকে একটু নামাই দিও। এটা বলে আমি তখন তার রিক্সাতে উঠি, দুজনে একই রিক্সা করে হচ্ছে যাচ্ছিলাম। যেতে যেতে আমি জিজ্ঞেস করতেছি, মানে একটু ক্লোজলি তাকে জিজ্ঞেস করতেছি যে তুমি কারোর সাথে রিলেশন করো কি না, বা এই সে ব্যাপার নিয়ে কথা বলতেছি যে তুমি এটা মানে স্কুলে পড়ে তো মোটামুটি বড়ই আছে। তো বলে যে না আমি ভাইয়া কারোর সাথে রিলেশন করি না, বাট আমার লাইফে একটা দুর্ঘটনা আছে। এইটা যখন বলে আমি বলি দুর্ঘটনা? বলে হ্যাঁ দুর্ঘটনা। আমি বলি কী দুর্ঘটনা? আমাকে বলে যে সেম যেই সমস্যাটা, মানে যেই সমস্যাটা মানে হচ্ছে মেহেদি মাহির সাথে করেছে, সেম ঘটনা আরেকটা ছেলে তার বোনের সাথে করা। আমি তখন বলি যে আল্লাহ তুমি যে কত মহান, তুমি কারে কেমনে মারো, তোমার বিচার বুঝা বড় তাই। আমি তখন বলি হাইরে, মনে মনে চিন্তা করতে থাকি যে তুই যেরকম অন্যের বোনেরে নষ্ট করতে আসছ এমনি তোর বোনটাও নষ্ট হচ্ছে। আমি তখন মেয়েটাকে বলি যে দেখো তুমি আমার কাছে সবগুলো ব্যাপার বলতে পারো। আমার কাছে বলে যে ভাইয়া আপনি যদি মেহেদি ভাইকে বলে দেন তাহলে তো ভাই আমাকে মেরেই ফেলবে। আমি বলি না আমি মেহেদিকে বলবো না, তোমার ফোন নাম্বারটা আমাকে দাও, আমি তোমার সাথে ফোনে কথা বলবো। এটা বলার পর আমি তার নাম্বারটা নিয়ে আমি তখন রিক্সা থেকে নেমে আমি আমার বাসায় যাই। ওই দিন রাতেরবেলা আমি তখন হচ্ছে এশাকে কল দিই, এশার সাথে কথা বলি, অনেক কথা বলি। তো কথা বলতে বলতে এশা তখন তার, মানে এশার সাথে ওরকম কিছু না, একটা ছেলের সাথে রিলেশন ছিল ওইটা নিয়ে, মানে আছে মোটামুটি খুব বেশ ভালো তাও না। এরপর আমি এশাকে বলি যে এশা, মানে আমি তখন এশাকে বলি যে আমি তোমার সাথে কালকে একটু আবার দেখা করব, এটা বলি। তো তখন আমার সাথে দেখা করতে আসে। আমি কিন্তু সেদিন রাত প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো আমি তার সাথে একটানা ফোনে ছিলাম। তো 3.5 ঘন্টা পরে এরপরের দিন আমি তার সাথে দেখা করি। দেখা করার পর আমি বলি যে এশা জানো তোমার সাথে যে কাজটা ঘটছে, এই কাজটা যদি অন্য একটা মেয়ের সাথে ঘটতো তাহলে তুমি কী করতা? আমাকে বলে ভাইয়া কী বলেন? আমি বলি ধরো যে এমন একটা মানুষ যাকে তুমি খুবই ভালোবাসো, এই মানুষটা তোমার সাথে যে ঘটনাটা একটা ছেলে ঘটিয়েছে, আচ্ছা ওর সাথে যে ঘটনাটা ঘটিয়েছে ওই ছেলের নাম ছিল রনি। আমি বললাম যে রনি তোমার সাথে যে ঘটনা ঘটিয়েছে, এই ঘটনাটা যদি মানে ওর অন্য একটা ছেলে যদি তোমার আত্মীয় করে থাকে তাহলে তুমি তাকে কী করবা? আমাকে বলে যে আমি ওই ছেলেটাকে গলা টিপে হত্যা করব। রনিকে তো আমি পাইতেছি না, আমি রবি কিছু করতে পারতেছি না, তো ওই ছেলেটাকে যদি আমি পারি আমাকে তো মেরে ফেলবো। আমি তখন তারা বলতেছি তাহলে আমার একটা কথা শোনো, তুমি আমাকে একটু হেল্প করো। আমাকে বলে কী হেল্প? আমি বললাম যে আমার তোমার একটু হেল্প লাগবে। ও বলছে কী হেল্প বলেন? আমি বললাম যে আমি তোমাদের বাসায় তোমার ভাইয়ার বেডরুমে ঢুকবো। এটা বলার পর বলে কেন ভাইয়া ভাইয়ার বেডরুমে কেন ঢুকবেন, কারণ কি? আমি বললাম যে বেডরুমে ঢোকার কারণ হচ্ছে তখন আমি আর কোনো কিছু না লুকিয়ে তার কাছে সব কিছু বলে ফেলার পরে সে অপলক দৃষ্টিতে আমার দিকে তাকায় থাকে আর আমি দেখলাম যে তার চোখের পানিগুলো টলমল করতেছে। আমি বললাম যে এই ঘটনা মাহির সাথে ঘটতেছে, তুমি বলো, তুমি তো একটা মেয়ে মানুষ, তোমার লাইফে যেটা ঘটেছে আজ তুমি এটার জন্য অনুতপ্ত, তুমি কান্না করতেছ, তাহলে আজকে তো সেম ঘটনা মাহির সাথেও ঘটতেছে, এটা কি কোনো বিচার হবে না? অ্যান্ড এরকম মেহেদি রনি নামের মানুষগুলোর কি আমরা বিচার করতে পারি না? তখন আমাকে বলে যে এটার জন্য যত রকমের হেল্প করা দরকার আমি তোমাকে করব ভাইয়া, ও আমার কাছে প্রমিস করে। আমি বলি তাহলে? ও বলে আজকে তো আর হবে না, কালকে যখন ভাইয়া কলেজে যাবে, আপনি কালকে কলেজে যাইয়েন না, আমি কালকে কলেজে না গিয়া ভাইয়া যখন কলেজে যাবে তখন আপনি আমাদের ঘরের সামনে আমাকে কল দিয়েন। ভাইয়া কিন্তু দরজা নক করে না, ভাইয়ের দরজা খোলাই থাকে, আপনি ভাইয়ের রুমে ঢুকেন। আর ভাইয়ার ল্যাপটপে সবসময় সিকিউরিটি দিয়ে রাখে, আমি ঢুকলে ওইখানে কোনো কিছু পাবো না, আর এটা তো ঢুকা যায় না।
আমি তখন বলি ফাইন ঠিক আছে। এরপরে ওর বাবা মা কিন্তু মানে ওর বাবা মা কিন্তু দুজনেই সরকারি চাকরি করে, ওর বাবাও আমাদের মোটামুটি রাজশাহীতে অনেক নামী একজন মানুষ, মেয়েদের বাবা, এবং মাও হচ্ছে মানে মাস্টার টিচার আর কি। তো যাই হোক, এরপরে যখন দরজা মানে আমি বরাবর হচ্ছে মেয়েদের যখন কলেজে যায়, যাওয়ার পরে ওদের ঘরের সামনে কি আমি তখন হচ্ছে এশাকে কল দিই, এশাকে কল দিলে এশা তখন হচ্ছে দরজা খোলে, দরজা খোলার পরে আমি তখন আমি কী করি ঘরে ঢুকি, অ্যান্ড ঘরে ঢোকার পরে আমি তখন এই ভিডিওগুলো কী করি মানে ভিডিও তো আমি আর বের করতে পারি না, ওর ল্যাপটপ থেকে দুইটা ল্যাপটপ ছিল, দুটো ল্যাপটপ নেই, তারপরে আর যত রকমের আনুষঙ্গিক মোবাইল টোবাইল মানে যত রকমের ডিভাইস ওর ঘরে ছিল সমস্ত ডিভাইসগুলো আমি নিয়ে নিই, সব কিছু নিয়ে আমি তখন বেরিয়ে যাই। ও আমাকে বলে যে ভাইয়া তুমি যেগুলো মানে আমাকে বলে যে ভাই আপনি যেগুলো নিতেছেন মেয়েদের যদি জানতে পারে তাহলে তোমাকে মেরেই ফেলবে। আমি বলি মারক কাটক যাই করুক, তুমি স্টেট বলবা যে আমি সেগুলো নিয়ে গেছি, এটা বলবা। তখন ও বলে আচ্ছা ঠিক আছে। আমি বলি যে শোনো, তুমি বলবা যে মেহেদি পাঠাইছি, তুমি আমাকে এটা বলবা যে তোমার উপরে দোষটা আনবা না, তুমি বলবা যে মেহেদি পাঠাইছিল মানে তুমি নাকি পাঠাইছো, অ্যান্ড তুমি নাকি পাঠাইছো তোমার ঘর থেকে এগুলো নিয়ে যাওয়ার জন্য, এটা বলবো। ও বলে আচ্ছা ঠিক আছে আমি এটাই বলবো। তো যাই হোক, এগুলো নিয়ে আমি তো বাসা আছি। আমি বাসা আসার পরে মানে মোটামুটি আমি এগুলোকে মানে এমনভাবে আমার ঘরে এনে লুকাই, লুকানোর পরে ওই দিনটা যায় কি মেহেদি আর আমাকে কিন্তু কল টল দেয় না রাতের বেলা যে ওর এগুলো ঘরে নাই বা ওর বোনের সাথে কী হয়েছে আমি আর এগুলো কিছুই জানি না। পরের দিন আমি যখন কলেজে যাই, কলেজ ক্যাম্পাসে যাওয়ার পরে তখন মেয়েদের হচ্ছে আমার কলার চেপে ধরে। ওই দিন হচ্ছে ইয়েও ছিল, এশাও ছিল স্কুলে মানে সরি মাহিও ছিল, পরে আমাকে যখন ধরে ধরার পর আমাকে মানে এলোপাতারে গুছাতে থাকে, প্রচুর মারে, মানে এমন মার আমার যে আমার নাক টাক ফাটাই ফেলে, খুব মারে। তো তখন আমাদের প্রশাসনিক বিভাগের যারা ছিল তারা এটাকে নিয়ে দরবার ডাকে, দরবার ডাকার পর ওই দরবারে কথাবার্তা উঠে, কথাবার্তা উঠার পরে আমি তখন এই ব্যাপারগুলো সব খুলে বলি যে এই ঘটনা ও এগুলোগুলো করছে, মাহির সাথে মাহি আছে। তো মাহিকেও জিজ্ঞেস করা হয়, এই ব্যাপারটা তখন মোটামুটি আমাদের কলেজ সহ আশেপাশে যত এলাকা ছিল সবার কানে ব্যাপারটা মানে পৌঁছে যায়, সবাই ব্যাপারটা জেনে যায়। যখনই সবাই ব্যাপারটা জেনে যায় এই ব্যাপারটা তখন সরাসরি হচ্ছে মাহির বাবার কানে চলে যায়। মাহির বাবার কানে যখন চলে যায়, বাসায় যাওয়ার পরে মাহির সাথে আমাদের আর কোনো যোগাযোগ হয় না, এবং আমি 3-4 দিন পরে জানতে পারি যে মাহির বাবা নাকি জোর করে মাহিকে একটা প্রবাসী ছেলের সাথে বিয়ে দিয়ে দিছে, এবং এটা খুবই জোর করে ঘরোয়াভাবে, কারণ মানে মাহির বাবা চিন্তা করতেছিল যে মেয়েকে নিয়ে যে পরিমাণে বদনাম ছড়াইতে আছে একটা পর্যায়ে মেয়েটাকে আর বিয়ে দেওয়া যাবে না, এটা চিন্তা করে উনি তখন যেমনই একটা ছেলে পাইছে তেমনই একটা ছেলে কাছে মাহিকে বিয়ে দিয়ে দিছে। আমি তখন চিন্তা করি এত ভালোবাসলাম মানুষটাকে, সত্যি অনেক বেশি ভালোবাসতাম, ওর প্রতি আমার ভালোবাসাটা ছিল আকাশ ছোঁয়া, কখনও স্বপ্নও চিন্তা করতে পারি না ওকে এভাবে হারাবো, হঠাৎ করে ওর চলে যাওয়াটা আমি সত্যি মেনে নিতে পারি নাই। আমার তখন প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছিলো, নিজেকে সামলে নিতে প্রচণ্ড রকম কষ্ট পাচ্ছিলাম। সময়গুলো এভাবে কাটতে কাটতে তখন হচ্ছে সৈকতের বোন এশা আমাকে কল করে, কল করে এশাও খুব কান্নাকাটি করে, মাহির সাথে আমার আর কোনো যোগাযোগ নেই, এখানেই শেষ। এশা কান্নাকাটি করে আমাকে বলতেছে যে ভাইয়া আমি এটা কী করলাম, আমি এটা কেন করলাম, আজকে তো আমি ঘরে থাকতে পারতেছি না, আমাকে ভাইয়া প্রচুর মারে, আর আমার বাবা মা আমার ভাইয়ার কথা ছাড়া কিছুই বোঝে না, আমার বাবা মাকে আমার ভাইয়া যা বলে মানে বাবা মা তাই শোনে, আমার খুব মারে। ও তখন ভিডিও কল দিয়ে ওর যে মারছে মানে একটা লাইক হচ্ছে রোলের মতো মারছে, ওর পিঠে পুরো দাগ বসে গেছে পুরো রেলের রাস্তার মতো, আমাকে বলে আমাকে প্রচুর মারছে ভাই আমি থাকতে পারতেছি না, ওরকম করে আমাকে বলে, আমি বলি সহ্য করে থাকো। তো তখন থেকে আমি কন্টিনিউ এসার সাথে কথা বলি, এশার সাথে কন্টিনিউ কথা বলি, যখনই আমাকে ফোন করো ওর সাথে কথা বলি, কথা বলতে বলতে ওকে খুব মারে কিন্তু ওর ভাই খুব মারে, তখন আমার নিজের কাছে অনেক খারাপ লাগে। আমি চিন্তা করি যে আমার জন্য এই মেয়েটা এভাবে মার খাচ্ছে, ওর তো কোনো দোষ না, ও তো কোনো অন্যায় করে নাই, আমার জন্য কেন তাকে এভাবে মারবে। এভাবে যেতে যেতে একটা পর্যায়ে এশার সাথে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। আমি সবসময় কথা বলি, কথা বলতে বলতে আমার দুঃখের কথাগুলো তাকে বলি, অ্যান্ড তার দুঃখের কথাগুলো আমি শুনি, অ্যান্ড দুজনের মাঝে একটা গভীর প্রেম ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। এটা প্রেম ভালোবাসার সম্পর্ক হয় এখানে তো কিছু সময় আছে, মানে প্রায় 15-20 দিন লাইক 1 মাসের মতো ছিল আর কি, ওই 1 মাসের মাঝে তার সাথে আমার রিলেশন হয়। রিলেশন হয় শুধুমাত্র দুঃখের কথাবার্তা বলতে বলতে, সে তার দুঃখের কথাবার্তাগুলো আমাকে বলে আর আমি আমার দুঃখের কথাবার্তাগুলো তাকে বলি, দুজন দুজনের সাথে দুঃখ সুখগুলো শেয়ার করতে করতে একটা পর্যায়ে আমাদের দুজনের মাঝে একটা গভীর প্রেমের সম্পর্ক হয়। অ্যান্ড তারপর থেকে আমি ওর সাথে কন্টিনিউ যোগাযোগ করতেছি, আমার সাথে যোগাযোগ করতেছে, কিন্তু এই ব্যাপারগুলো মেহেদির কানে চলে যায়। মেহেদির কানে কীভাবে যায় আমি জানি না, এখানে কিছু ঘটনা আছে, আমি এটা লম্বা না করে এখান থেকে শেষ করি। মেহেদির কানে ব্যাপারটা চলে যায়, যখন চলে যায় তখন মেহেদি ওর বোনকে জিজ্ঞেস করে, ওর বোনকে যখন জিজ্ঞেস করে ওর বোন তখন অস্বীকার করে, অস্বীকার করার পরে তখন কী করে ওর কাছ থেকে ওর মোবাইলটা নিয়ে যায়, মানে হচ্ছে এশার কাছ থেকে মোবাইলটা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এশার বাবা মাকে মেহেদি সব কিছু বলে দেয়, বলে দেওয়ার পরে এশার বাবা মা তখন এশাকে খুব প্রেশারে রাখে, মানে খুবই প্রেশারে রাখে, স্কুলে যাওয়ার সময় এশাকে সাথে করে নিয়ে যায় এবং স্কুল থেকে এশাকে সাথে করে নিয়ে আসে। আমি এশার বাসার সামনে অনেকবার যাই, কিন্তু আচ্ছা এর মাঝে কিন্তু মেহেদির সাথে কিন্তু আমার অতটুকুই শেষ, মেহেদি আর আমাকে এই ব্যাপার নিয়ে কোনো কথা বলে না, আমিও মেহেদিকে নিয়ে কোনো কথা বলে না। মেহেদি কিন্তু আমাকে বলতেছে না যে ল্যাপটপ কোথায় বা ওর দুইটা ল্যাপটপ আরও কিছু মোবাইল বা আনুষঙ্গিক এরকম অনেক কিছু ছিল, যেমন পাসপোর্ট
এরকম অনেকগুলো ডিভাইস ছিল আমাকে, আমার কাছে এগুলো চাইলে আমি কোনোটাই দিলাম না। আমি বললাম যে আমি এগুলো দিব না, আমি এগুলো রেখে দিয়েছি, আমি কিন্তু আজও দিই নাই। পরে আমি এগুলো রেখে দিয়েছি, রেখে দেওয়ার পরে তখন মেহেদি, মেহেদির বাবা মা পালাক্রমে হচ্ছে এসাকে পাহারা দিতে থাকে। এসাকে এমনভাবে পাহারা দেয় যে আমি ইচ্ছে থাকা সত্ত্বেও এসাকে দেখতে পাই না। আমার তখন বুকের ভিতর প্রচুর পরিমাণ কষ্ট জমে যায় যে আমার কথা হচ্ছে আমি তো মানুষটাকে ভালোবাসি, অ্যান্ড আমার ভালোবাসার মানুষটা তো এইভাবে হচ্ছে আমার কাছ থেকে দূরে সরে যেতে পারে না, এসার সাথে কথা না বলতে পারে, আমার নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে যায়। আমি অপরন্ত চেষ্টা করি, অপরন্ত চেষ্টা করার পরে কোনো একদিন হচ্ছে এশাদের স্কুলের সামনে এশার একটা বান্ধবীর সাথে কথা বলে আমি এশার সাথে একটু কথা বলার সুযোগ করি, একটা কথা বলার সুযোগ করি। তখনও কিন্তু মেহেদি এশার, মানে এশার স্কুলের সামনে দাঁড়ায় থাকে, মেহেদি একেবারে মানে ছায়ার মতো, ছায়ার মতো লেগে থাকে এশার পাশে। তখন স্কুলের পিছনে যাই, স্কুলের পিছনের দিকে গিয়ে আমি এশার সাথে কথা বলি। এশা আইসা আমাকে জড়ায় ধরে প্রচুর পরিমাণ কান্নাকাটি করে, আমাকে বলতেছে আমাকে যে পরিমাণে প্রেশার করতেছে পরিবার থেকে, আমার কাছে মনে হয় যে আমি বাঁচবো না, আমার এই আমার আগের এগুলো সহ্য হইতেছে না, আমি কেন এই কাজটা করলাম, আমি কেন করলাম। অতক্ষণ খুব কান্নাকাটি করে, আমি তাকে বলি যে কান্নাকাটি করো না, একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি আমার সাথে চলো। আমাকে বলে তোমার সাথে যাবো মানে? আমি বলি আমি তোমাকে ভালোবাসি অ্যান্ড আমি তোমাকে এই নরক থেকে নিয়ে যাবো। আমাকে বলে পাগলামের একটা সীমা সেগুলো কী বলতেছ, ভাইয়া যদি জানে আব্বা আম্মা জানে তারা করবে কি? আমি বলি এসা তুমি তো আমাকে ভালোবাসো, ভালোবাসে না? ও বলে বাসি। আমি বলি তো তুমি আমার জন্য সব কিছু করতে পারবো, পারবা না? ও বলে পারবো। আমি বলি তাহলে তুমি আমার সাথে চলো, আমরা পালিয়ে যাই। ও বলে এখন? আমি বললাম হ্যাঁ এখন, তুমি এখনই চলো। আমাকে বলে যে না 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 আব্বা আম্মা কী বলবে? আমি বলি যে তুমি ঘরে গেলে এই সুযোগটা আর পাবা না, আজকে অনেক কষ্টের পর আমি এই সুযোগটা পাইছি। আমাকে বলে তাহলে একটা দিন সময় দাও, আগামী দিন আমি আমি কিছু ঘর থেকে কিছু কাপড় চোপড় পাই এটা সেটা। আমি বলি না, কাপড় চোপড় আনতে গেলে তুমি ধরা খেয়ে যাবো, তুমি এখনই আমার সাথে চলো। ও যাইতে চাচ্ছে না। এরপরে একরকম জোর করে আমি তোকে স্কুলের পিছন থেকে গেট দিয়ে বের করে আমি তাকে নিয়ে সরাসরি হচ্ছে আমার আরেকটা বন্ধু আছে ওই বন্ধুর বাসায় চলে যাই। বন্ধুর বাসায় যাওয়ার পর আমি, আমার ওই বন্ধুটা কিন্তু খুব ভালো, মানে নাম হচ্ছে সুজন, ও অত্যন্ত ভালো মানুষ। মানে ওর মানে বন্ধু বলতে ওর সাথে কিছু ঘটনা আছে আমি বলি। ও আর আমি হচ্ছে স্কুলে একসাথে পড়াশোনা করেছিলাম, এসএসসি তো ফেল করে, ফেল করার পর ও আর পড়াশোনা করে না, ও একটা কোম্পানিতে চাকরি করে, নিজস্ব একটা ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটেও থাকে, পাশে দুইটা রুম আছে বা বেডরুম আছে, মানে মোটামুটি একটু বড় সড়ো ফ্ল্যাটেও থাকে, একাই থাকে। পরে আমি ওর ওর কাছে গিয়ে ব্যাপারগুলো বলার পর আমি তখন ওর রুমে থাকতেছি, এটা কিন্তু রাজশাহী শহরেই, রাজশাহী শহরে ঘটনা। পরে ওই শহরেই থাকতেছি, প্রায় দুই থেকে তিন দিন কেটে যায়। এদিক থেকে তো মানে ওর পরিবারে মানুষগুলো হুন্ডু হয়ে ওকে খুঁজতেছে, যেমন মেহেদি, মেহেদির বাবা মা সবাই পাগল হয়ে গেছে। এই পর্যন্ত মেহেদি মনে হয় পাঁচ থেকে ছয়বার হচ্ছে আমার রুমে আসছে আমাকে খোঁজার জন্য। আমার মা বলতেছে, আমি মাকে বলে দিয়েছে মা আমি আমার বন্ধুবান্ধবদের সাথে একটু কক্সবাজার যাচ্ছি। আমার মা বলছে ও কক্সবাজার গেছে, কিন্তু মেহেদি তো কনফার্ম হয়ে যায় যে আমি কক্সবাজার যাইনি, আমি ওর বোনকে নিয়ে পালাইছি। তখন এইভাবে সময়গুলো কাটতেছে, কিন্তু আমার মায়ের কথা একটা জানা, আমার ছেলে কোথাও জানে, মেহেদি কিন্তু বলে যে আপনার ছেলে আমার বোনকে নিয়ে পালাইছে। আর মায়ের কথা একটাই যে আমার ছেলে যদি তোমার বোনকে নিয়ে পালিয়ে থাকে তাহলে তুমি প্রমাণ দাও, কোন ডকুমেন্টে তুমি এই কথা বলতেছো। মেয়েদের কাছে তো কোনো প্রমাণ আর ডকুমেন্ট কিছুই নেই। মেয়েদের তখন বলে যে পালাই গেছে আন্টি, আমি আপনাকে 100% বলতেছি, আপনাকে খুঁজে বের করেন, যদি না করেন আমি আপনার মামলা করব। এগুলো করতে থাকে, এগুলো করতে করতে প্রায় আরও অনেকগুলো দিন কাটে। অনেকগুলো দিন কাটার পর মামাকে ফোন করে কিন্তু বারবার বলে, কী রে? আমি মাকে বলেছিলাম যে মা আমি এক মাস পর্যন্ত কক্সবাজার থাকবো, এক মাসের কথা বলেছিলাম। অ্যান্ড আমি আবার ওরকমই মাঝে মাঝে হয় কি যে মানে হঠাৎ করে, হুটহাট করে কোনো সিদ্ধান্ত ছাড়া কক্সবাজার, রাঙামাটি বা হচ্ছে ওরকম জায়গাগুলোতে চলে যায়। মানে হয় না যে একটা সিদ্ধান্ত নিয়ে যাওয়া, না কোনো সিদ্ধান্ত না, এমনিতে মন চাইছে চলে গেছে, ব্যাপারটা ছিল এরকম। তো যাওয়ার পরে তখন আমি ওইখানে যাওয়ার পরে পরে আমি ওকে বলতেছি, এশাকে বলতেছি, এশা আমরা বিয়ে করব। তখন কিন্তু আমরা বিয়ে করি নাই, আমার বন্ধু দুটা বেডরুম ছিল, একরুমে আমি থাকতাম আর একরুমে ও থাকতো। আর ও কিন্তু মোর মানে বয়সটা হয়তো কম হইতে পারে, কিন্তু মানে ও অত্যন্ত ভালো, ও কিন্তু ওর বাবা মায়ের জন্য খুব কান্নাকাটি করে এবং যে ভাইওকে এভাবে মারত মেয়েদের জন্য কান্নাকাটি করে। এভাবে কিছুদিন যাওয়ার পরে তখন আমরা ওইখানে হচ্ছে একটা কাজী ডেকে আমি ওর আবার একটা ব্যাপার বলে রাখি, আমি কিন্তু ওর ইয়ে বের করি, মানে খুব কষ্ট করে হচ্ছে ওর জন্ম নিবন্ধনের কাগজ বের করি, চেয়ারম্যানকে টাকা টোকা দিয়ে অনেক কষ্ট করে বয়স বাড়াই, মানে বয়সটা বাড়াই আর তারপরে জন্ম নিবন্ধন বের করি। বের করে আমি ওখানে বিয়ে করি। বিয়ে করার পরে আমাদের একটা নতুন সংসারের জায়গায় শুরু হয়। আর এই পর্যন্ত কিন্তু মেহেদির বাবা মা বা মেহেদি কেউ কেউ খুঁজে পাচ্ছে না, আর আমি ওকে কারোর সাথে কথাও বলাই দিচ্ছি না। আমার কথা হচ্ছে আমি জানি কারোর সাথে কথা বললেই প্রবলেম হয়ে যাবে, কথা বলতে গেলেই ওরা আজকে একটা কালকে একটা এটা না একটা ঝামেলা ওরা খুঁজতেই থাকবে। বিয়ে হয়ে যায়, ওভাবে প্রায় আরও অনেক দিন আমি এখানে থাকি। থাকার পরে আমি তখন একটা বাসা ভাড়া করি, রাজশাহীতে একটা বাসা ভাড়া করি। অ্যান্ড রাজশাহীতে, রাজশাহী বলতে এটা রাজশাহী থেকে একটু দূরে, আর একটা ওই জায়গাটার নাম না বলি, একটা ছোট শহর, ওইখানে গিয়ে আমি একটা বাসা ভাড়া করি। ওইখানে একটা বাসা ভাড়া করে সে আমি থাকতেছে। তো ওই বাড়িওয়ালাটা অত্যন্ত ভালো ছিল, বাড়িওয়ালাটাকে আমি বুঝে উঠে সব কিছু বলি, যে বাড়িওয়ালাকে আমি বুঝে বলি যে আমি পালাই আসছে, বাড়িওয়ালাকে বলি যে আমি পালাই আসছে, আমি দুজন দুজনকে খুব ভালোবাসি, বাড়িওয়ালাকে যেমন করে বুঝে বলি বাড়িওয়ালা তেমন করেই শোনে, বাড়িওয়ালাটা অত্যন্ত ভালো মনে মানুষ ছিল। এরপরে ওই বাসা আমি থাকতেছি, থাকার পর আমি তখন বাড়িতে আসি। বাড়িতে আসার পর আম্মা তো আমাকে জিজ্ঞেস করে, আম্মা কিন্তু মানে মোটামুটি কিছুটা ব্যাপার হলো আন্দাজ করে ফেলছে
ফেলছে বা আমাকে বলার সাহস পাচ্ছে না, কিন্তু আমার মনে আছে যে না আমি কিছু একটা ভুল করে ফেলছে। আম্মা তখন ঘরে আসার পর আমাকে বলতেছে যে তুই কোনো অন্যায় করিস নাই তো আমাকে এটা বলে। আমি বলি না মা কোনো অন্যায় করি নাই। আমার মা বলতেছে তোর ছোটগুলো বলতেছে তুই বড় অন্যায় করেছিস। আমি বলি মা দেখো আমি কোনো সত্যি অন্যায় করি নাই। আমার মা আমাকে বলতেছে তোর বাবা অনেক কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে দুবাইয়ের মতো একটা জায়গা থেকে আমাদের জন্য টাকা পাঠায়, আর সেই টাকা দিয়ে আমি তোদেরকে নিয়ে বেঁচে আছি। যদি কোনো দিন তোর বাবার মান সম্মানে আঘাত আসে তবে তোর বাবার আগে আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব। এই কথা যখন মা বলে তখন আমি চিন্তা করি যে আমার এই ভালোবাসার কথাটা বা আমার আমার হচ্ছে এশার কথাটা আমি লুকালে ঠিক হবে না, কারণ আমি যদি লুকাই দেখা যাবে কি যে মা একটা সময় খুব খারাপ স্টেপ নিয়ে নেবে। আমি তখন মার হাতটা ধরে ধরে বলতেছি মা গো আমি ভুল করে ফেলছি, তুমি তো আমার মা, আমাকে তোমার পেটে তুমি জন্ম দিয়েছো মা, আমি সহ্য করতে পারি নাই, আমি একটা ভুল করে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও। মা আমাকে বলতেছে ভুলটা কী করছিস আগে সেটা বল। আমি বলি মা আমি তো মেয়েদের বোন এশাকে নিয়ে আসলে পালাই গেছি। এইটা বলার পরে মা আমাকে বলতেছে সত্যি? আমি বললাম হ্যাঁ মা সত্যি আমি এশাকে নিয়ে পালাইছি। মা বলতেছে এটা তুই কী করলি, তুই কি একটাবার চিন্তা করলি না ওদের এদের পরিবারটা কত খারাপ আর মেয়েদের পরিবার বাবা মা এগুলো কত খারাপ, এটা কী করলি? আমি বলি মা কোনো উপায় ছিল না, আমি মায়ের কাছে তখন আর কোনো কিছু না লুকিয়ে বিস্তারিত সব ঘটনা খুলে বলি, মায়ের ঘটনাটা বা মেয়েদের সাথে আমার ঝগড়ার ঘটনাটা এরপর বোনের সাথে সম্পর্কের ঘটনা মোটামুটি এ টু জেড আমি সব কিছু আমার মায়ের কাছে বলি। বলার পরে আমার মা তখন বুঝতে পারে, মা বলে যে এখন কী করবি, তোর কী করার আছে? আমি বলি মা তোমার কাছে আসছি এখন তুমি যেটা করতে বলো সেটাই করবো। মা তখন বলে যে মেয়েটা কোথায়? আমি বললাম আমার একটা বন্ধুর বাসায় রেখে আসছে। মা বলে নাউজুবিল্লা এরকম একটা যুবতী মেয়েকে তুই তোর বন্ধুর বাসায়? আমি বলে না একটা বন্ধুর বাসায় রেখেছিলাম, এরপর হচ্ছে আমি ওকে হচ্ছে ওইখানে একটা বাসার মধ্যে রাখছি বাসা ভাড়া করে। মা আমাকে বলতেছে এ তো এরকম একটা মেয়েকে এরকম একটা বাসার মধ্যে তুই রেখে আসলে ঠিক করলে ওরা অঘটন হয়ে যেতে পারতো না? বা আমি বলি যে এখন কী করবো বলো, আমি তো তোমাকে আর জানাই নাই আর তোমাকে জানাইলে হুট করে তুমি কী ধরনের সিদ্ধান্তগুলো নিয়ে নাও, এই ভয়ে আমি আর কিছু করতে পারতেছি না। মা তখন আমাকে বলতেছে ফাইন ঠিক আছে তাহলে আমি তোর সাথে যাবো ওখানে চল। এরপরে মা রেডি হয়ে আমার ছোটো ভাই আর মা তখন আমার সাথে হচ্ছে আমার ভালোবাসার মানুষের বউ এশার সাথে দেখা করতে চায়। যাওয়ার পরে এশা কিন্তু মানে মানুষ ছোটো হলে কী হবে, এশার মাথায় অনেক বুদ্ধি। আমার মা যাওয়ার পরেই মানে একদম মাথাটা নত করে খুব ছোটো করে আমার মায়ের পা ধরে সালাম করে, মায়ের পা ধরে সালাম করে বলে যে আন্টি আমরা তো ভুল করছি, আপনি তো আমাদের মা, আপনি ছাড়া আমাদের দুনিয়াতে কী আছে? মাকে মা বলে জড়াই ধরে খুব কান্নাকাটি করে। আমার মা তখন বলে যে না 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 ঠিক আছে তুমি তো আমার লক্ষ্মী মেয়ে, এটা তো কোনো সমস্যা না, তুমি আমার সাথে আমাদের বাসায় চলো। এটা বলার পর আমি তখন বলছি মা বাসায় গেলে খুব প্রবলেম হয়ে যেতে পারে, কারণ যে কোনো সময় মেয়েদের আমাদের বাসা আসতে পারে আর মেয়েদের পরিবারগুলো আমাদের বাসা আসতে পারে। আমার মা বলতেছে আসলে সমস্যা কী, ওরা আসলে কী করবে, তুই বিয়ে করছিস না? আমি বলি হ্যাঁ করছি। মা বলে কাবিন আছে না? আমি বলি তাও আছে। আমার মা বলে পাখিটা তো আমার উপরে ছেড়ে দে। আমার মা কিন্তু মোটামুটি একটি সাহসী মানুষ আর কি ওই এলাকা দিয়ে, আমার মায়ের কিন্তু প্রচণ্ড রকম সাহস। এরপরে মা তখন আমাকে নিয়ে হচ্ছে সরাসরি এশাকে নিয়ে ওই বাসা আমরা এক মাসের ভাড়া দিয়ে দিছি, বাসাটা খালিই থাকে, তখন আমি এশাকে নিয়ে মাকে নিয়ে আমি তখন আমাদের বাড়িতে যাই। আমাদের বাড়িতে যাওয়ার পর তখন কিন্তু আমি পড়াশোনা করতেছি না বা পড়াশোনা মোটামুটি আমার ক্লোজ হওয়ার পথে। তখন মা আমাকে বলতেছিল যে তুই পড়াশোনা শুরু কর, মানে পড়াশোনা বন্ধ করবি কেন? আমি বললাম যে মা পড়াশোনা করতে গেলে মেয়েদেরা যে পরিমাণের খারাপ একটা খারাপ স্টেপ নিয়ে নিতে পারে। আর মা আমাকে তখন বলে যে আচ্ছা ঠিক আছে আমি দেখি কী হয়। আরও কয়েকদিন যাওয়ার পরে তখন দেখি যে মানে মেহেদির বাবা মানে মেহেদির ব্যাপারটা ও কীভাবে জানি যেটা আমি জানি না, ওর সাথে কি জিন আছে না কী আছে ও কেমনে জানি সব জানি না যায়, মানে আমি কোথায় আছি আমি কী করতেছি সবগুলো খবর ওর কানে চলে যায়। এরপরে ও কী করে ওর বাবাকে দিয়ে আমার মায়ের নামে এবং আমার নামে থানা তোর একটা জিডি করে এবং আমার ওর বোন এখানে আছে এটা নিয়ে তখন বিভিন্নভাবে ওরা মানে পুলিশের আশ্রয় নেয়। অ্যান্ড আমার মায়ের যেহেতু অনেক লোকসংখ্যা আছে আমার মা ব্যাপারগুলো জানতে পারে। আমার মা ব্যাপারগুলো জানতে পারার পরে মা তখন করে কি আমাকে আর হচ্ছে এশাকে মায়ের খালামণির বাসা আছে যশোরে, আমাদেরকে হচ্ছে তখন ওখান থেকে মা যশোরে পাঠিয়ে দেয়। এরপর আমি ওকে নিয়ে যশোরে চলে যাই, যশোরে গিয়ে ওখানে থাকতেছি। আমার মায়ের উপকারের কথা কিন্তু আমি কোনোদিনও ভুলতে পারবো না, মা কিন্তু আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে। এরপরে যশোরে খালামণির বাসা যাওয়ার পরে খালামণি তো আমাদেরকে পাই একদম মহাখুশি, খালামণি আমাদেরকে ঠিকঠাক মতো আদর সমাদর করতেছে, কোনোভাবে কষ্ট টষ্ট দিচ্ছে না বা মোটামুটি ওইখানেও মানে ও খুব ভালো আছে। তো খুব কান্নাকাটি করে একদিন আমাকে বলতেছিল যে ওর মায়ের কথা নাকি খুব মনে পড়তেছে। এশা আমাকে বলে যে আমি একটু মার সাথে কথা বলবো, মায়ের কথা খুব মনে পড়ে। এটা আসলে এর মাঝে প্রায় বার 2 মাসের মতো কেটে গেছে, 2-2.5 মাস পরে ঘটনা। পরে আমাকে বলে আমি একটু মার সাথে কথা বলো, একটু মায়ের সাথে কথা বলাই তো। আমি বলে আচ্ছা ঠিক আছে। পরে আমি ওর মাকে কল দিই, কল দেওয়ার পরে অন্য একটা নাম্বার থেকে কল দিয়ে ওর মা রিসিভ করে। আমি তখন বলি যে না তোর মায়ের সাথে কথা বলো, ও তখন ওর মাকে ফোন দিয়ে হাউ মাউ করে কান্নাকাটি করতে থাকে, ওর মাও কাঁদে ও কাঁদে, মানে দুজনের কান্নার শব্দ এরকম যে মানে পুরো বিল্ডিং যেন কাঁপতেছে ওদের কান্নার শব্দ শুনে। আমি তখন মানে কী করবো কী আমি তখন বুঝতে পারতেছি না যে এরকম কান্নাকাটি কেন করতেছে। আমি তখন বুঝাচ্ছি যে কান্নাকাটি ওকেও বুঝাচ্ছি ওর মাকেও বুঝাচ্ছি, বাট মানে কেউ কান্না থামাইতেছে না, ও কান্না করতেছে ওর মাও কান্না করতেছে, মানে দুজন প্রচণ্ড রকম কান্নাকাটি করে। তখন আমার খালাম্মা বলে হা হা রে তুই এটা কী করলি, মানে মায়ের বুক থেকে এইভাবে মেয়েটাকে কেড়ে নিয়ে আসলে এই কাজটা তুই ঠিক করিস নাই, এই মায়ের চোখের অভিশাপগুলো তোর উপরে লাগবে। আমি তখন বলি যে মানে খালাম্মা আমি তো
আমি তো অন্যায় কিছু করি না, আমি তোকে ভালোবাসছি, বিয়ে পর্যন্ত করছি, আইনে তো বিয়ে করছে না, এরকম না যে আমি বিয়ে করি না, আমার খালামা আমাকে বলতেছে সবই ঠিক আছে, তারপরও তো একটা মা, মায়ের কলিজে এভাবে আঘাতটা দেওয়াটা ঠিক হয় না বাবা তোর। আমি তখন বলি তাহলে কী করবো, তখন এশা কেন্দা কেন্দা বলতেছে আমি আমার মায়ের কাছে যাবো, আমাকে আমার মায়ের কাছে আইনে দাও। মোবাইল লাইনটা কেটে দেওয়ার পরে এশার কান্না কেউ থামাইতে পারে না, ও প্রচুর পরিমাণ কান্নাকাটি করে। আমি বলি তখন আমার আমি বলি যে ঠিক আছে ওকে ফাইন, তোমাকে মায়ের কাছে পাঠাবো, আগে আমি আমার আম্মার সাথে কথা বলি। দেন আমি আমার আম্মাকে কল দিয়ে বলছি আম্মা এই ঘটনা, এখন এশা বলতেছে ওদের বাস, আমার মা স্ট্রেট বলতেছে না নো নেভার, এটা কখনোই না, এখন যদি বাসায় যায় তাহলে মেয়েটাকে আটকাই ফেলবে, মেয়েটাকে আটকাই ফেলবে আর মেয়েটার উপর একটা অ্যাকশন নেবে, মেয়েটাকে রাইকার তোর নামে মামলা করবে, আমার মা এটা বলে। আমি তখন বলি যে তাও তো ঠিক, এখন কী করা যায়। তো পরে মানে আমি বললাম যে না তুমি যাইতে পারবো না, ও পাগলামি করে বাট আমি ওকে যেতে দিই না। এইভাবে আরও লাইক আরও আট নয় দিনের মতো কাটে। আট নয় দিন পরে ওর মা তখন আমার আম্মার সাথে যোগাযোগ করে, মানে এশার মা আমার মায়ের সাথে যোগাযোগ করে, যোগাযোগ করে আমার মায়ের কাছে একদিন আসে, আমাদের বাসায় এসে কান্নাকাটি করে, মানে কান্নাকাটি করে বলে যে আপনার ছেলে আমার মেয়েটিকে এভাবে নিয়ে পালাই গেল, আমি ইচ্ছা করলে কিন্তু অনেক আইন বা অনেক কিছুই করতে পারতাম বাট আমি কোনো কিছুই করি না একটা মাত্র কারণে, আপনাদের এই এলাকাতে একটা সম্মান আছে, আমাদেরও একটা সম্মান আছে, আমাদের সম্মান নষ্ট না হোক, আপনাদের সম্মানও নষ্ট না হোক, আপনাদের মেয়েটাকে আমার মেয়েটাকে আমার কাছে দেন, আমরা সম্পর্কটা মেনে নিব। এটা কে বলে, এটা এশার মা হচ্ছে আমার মাকে বলে। আমার মা কি কথা বলার পর আমার মা বলে আচ্ছা ঠিক আছে কোনো টেনশন নেই, আমি আপনার আমি কথা বলি আমার ছেলের সাথে, এটা বলে। আমার মা কিন্তু দুর্দান্ত সাহসী ছিল, তখন আমার মা আমাকে জিজ্ঞেস করে যে বলে যে সৈকত এই ঘটনা, ওর মা তো এইভাবে বলে এখন কী করবে। আমি তখন আমার মাকে বলি যে মা এগুলো তুমি ভালো বুঝছো, তুমি যেটা ভালো বুঝছো সেটাই করো, আমার মাথায় এই নিয়ে কোনো বুদ্ধিশুদ্ধি নাই গো মা। আমার মা তখন আমাকে বলতেছে আমি না বুঝতে পারতেছি না যে এখন কী করবো, কারণ হচ্ছে দেখা গেলো কি যে যদি আমরা আমরা যদি এভাবে কতদিন বা মেয়েটাকে লুকিয়ে রাখবো, লুকিয়ে রাখা তো সম্ভব না, আজ হোক কাল হোক মায়ের কাছে তো মেয়ে যাবেই তাই না, আর মায়ের কাছে মেয়ে যাক বা না যাক আমি কতদিন মেয়েটাকে এভাবে তোর তোকে লুকিয়ে রাখবো, তুই ওর মায়ের সাথে তোকে মাঝে মাঝে কথা বলো, কথা বলাইলে অনেক কিছু বুঝতে পারবি। এরপরে আমি করি কি আমি হচ্ছে ইয়ের সাথে মা সরি আমি এশার সাথে তখন হচ্ছে ওর মায়ের কথা বলাই দিই, ওর মায়ের মাঝে মাঝে কথা বলাই দিই, ওর মা তখন ওর ওর সাথে কথা বলে মানে মা মেয়ের মাঝে একটা দারুণ মিল আছে, ওর মা ওকে বোঝায়, মানে ওর মা ওকে বোঝায় আবার ও ওর মাকে বোঝায়, মানে এশা হচ্ছে এশার মাকে বোঝায় যে মা ও কিন্তু অনেক ভালো বলেছে, সৈকত অনেক ভালো, আমার অনেক টেক কেয়ার করতেছে, অনেক যত্ন করতেছে, মানে ওরকম করে অনেকভাবে বোঝায়। অ্যান্ড তখন এশার মাও এশাকে বোঝায় যে ঠিক আছে আমরা তো বলি না যে আমরা মেনে নিব না, আমরা তো মেনে নিব, তুই চলে আয় বাসায় আয়। তো তখন আমি বলি যে না এভাবে, পরে আমার মা বলতেছে একটা কাজ কর, ওরে সরাসরি ওদের বাসায় না পাঠিয়ে তুই আমাদের বাসায় আয়, আগে দেখি যে ওদের মানে ওদের ইয়েটাকে ওদের আসলে মূল টার্গেটটা করে কী করতে চাচ্ছে আমাদের বাসায়। এরপর আমি তাকে নিয়ে তাকে নিয়ে হচ্ছে আমি তখন আমাদের খালাম্মার বাসা শেষ করে খালাম্মার বাসায় ছিলাম প্রায় দুই আড়াই মাসের মতো ছিলাম, এখানে কিন্তু অনেক ঘটনা আছে, পরিবারের সাথে ওর অনেক কথাবার্তা হয়েছিল, কথাবার্তা না বলি আমি ঘটনাতে যাই। তারপর হচ্ছে ওইখান থেকে আমি ওকে নিয়ে এশাকে নিয়ে আমি হচ্ছে ইয়েতে যাই, আমাদের বাড়িতে যাই। আমাদের বাড়িতে যাওয়ার পরে তখন মা হচ্ছে ওর সাথে মানে ওর মায়ের সাথে কথা বলে যে ওর মায়ের সাথে, তখন ওর মা বলতেছে একটা বারের জন্য খালি আমার মেয়েটাকে দেখতে আসবো, একটা বারের জন্য মানে খুবই কান্নাকাটি করে। তো আমার মা বলে আচ্ছা ঠিক আছে আসেন। পরে কী করে এশার মা আমাদের ঘরে আসে, আসার পরে এশাকে জড়াই দিল, প্রচুর পরিমাণ কান্নাকাটি করে, এত পরিমাণ কান্নাকাটি করে মানে আমি ভুলে বোঝাতে পারবো না। তখন এশার মানে এশা ওর মাকে বলে যে আম্মা দেখো ও অনেক ভালো, আমাকে বলে যে সৈকত অনেক ভালো, সৈকতের মতো মানুষ হয় না, সৈকত অত্যন্ত ভালো মনের মানুষ, এগুলো বলে ওর মাকেও বোঝায়। তো মানে এশা শুধু বারবার একটা কথা বলে ভাইয়া যাতে কোনো খারাপ স্টেপ না নেয়, ভাইয়া যাতে হচ্ছে সৈকতের উপরে হাত না তোলে, ভাইয়া যদি সৈকতের গায়ে হাত তোলে আমি কিন্তু ভাইয়া নামে থানায় গিয়ে মামলা করবো আর আমি কিন্তু বিষ খেয়ে মরে যাবো, এরকম করে প্রচণ্ড রকম কান্নাকাটি এশা করতে থাকে। এশার এরকম কান্নাকাটি দেখে আমার নিজের কাছে অনেক খারাপ লাগে, আমি কখনো বুঝতেই পারিনি যে মেয়েটা আমাকে এত ভালোবাসবে, ওর মনে যে এত পরিমাণ ভালোবাসা লুকিয়েছিল এটা দূর থেকে বোঝাই যায় না। ও ওর মায়ের সাথে এমনভাবে ঝগড়া করে মানে একরকম ঝগড়াই করে মার মেয়ে, ওর মা ওকে বুঝে একটা, ও ওর মাকে বুঝে আরেকটা, এটা নিয়ে ওদের মাঝে প্রচুর পরিমাণ দ্বন্দ্ব থাকার পরে তখন ওর মা ওকে বলে যে ঠিক আছে তুই যেহেতু নিজের ইচ্ছায় বিয়ে করছিস আমি সব কিছু মেনে নিলাম, আমার কোনো আপত্তি নেই, তুই বাসায় চল। মানে ওর মায়ের কথাবার্তা এক, ঘুরে ফিরে একটা যে বাসায়, আর আমার মা এশা ওরা দুজনেই কিন্তু এক, মানে আমার মা আর এশা ওরাই বলছে যেন বাসায় যাবে না, ওদের কথা হচ্ছে বাসা যাবো না, যা করার এখানেই করতে হবে, কথাবার্তা এখানেই বলতে হবে। এভাবে দিনগুলো আরও কাটতে থাকে। কিছুদিন পরে ওর মা মানে ও এসা কিন্তু আবার হাঁসের মাংস খেতে খুব পছন্দ করতো, আমার মাকে ফোন দিয়ে বলতেছে গো ইগো আমি তো আমার মেয়েটার জন্য হাঁসের মাংস রান্না করছি, আমি কি মানে বাসায় সবাই খাইছি, আমি আমার মেয়েটার জন্য একটু তরকারি রাখছি নিয়ে আসবো। মানে এশার মা এমনভাবে আমার মার সাথে কথা বলে মানে যেন আমার মা যেটা বলি সেটাই হবে, আমি যেটা বলি সেটাই হবে, মানে তখন কিন্তু তারা ওই থানা তো আর যাচ্ছে না, এশার বাবা এটা নিয়ে কিছু করে না, এশার ভাই মেহেদিও ওইটার ব্যাপারটা নিয়ে আর কিছু করে না, তখন কন্টিনিউ ব্যাপারটা ঢিল করতেছে এশার মা।
এরপরে এশার মা কি করে আমাদের মানে এশার জন্য হাঁসের মাংস নিয়ে আসে। হাঁসের মাংস নিয়ে এসে বলে, মারে আমি তোর নিজ হাতে লোকমা ধরে খাওয়াই দিব। এশা তখন কান্না করে, আমা তুমি এত ইমোশনাল কেন হয়ে যাচ্ছ? তোমরা তো আমাকে আজ হলেও বিয়ে দিতা, কাল হলেও বিয়ে দিতা, হয়তো তোমরা তোমাদের ইচ্ছে বিয়ে দিতা, আর আমি আমার ইচ্ছে বিয়ে করছি, দ্যাটস ইট, আর তো কিছু না। আমি যেখানে আছি আমার স্বামী সৈকত অনেক ভালো, সৈকত আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে, কেন তোমরা বারবার সৈকত নিয়ে টেনশন করতেছো, এগুলো কান্নাকাটি করতেছো? তখন ওর মা বলেছে, মারে আমার কোনো কান্নাকাটি না, আমি কিছুই করতেছি না, আমি শুধু চাই যে তুই ভালো থাকিস, তুই যেখানেই থাক, তুই ভালো থাক। তো তখন ওর মা কী করে, লোকমা দিয়ে ওকে খাওয়াই দেয়, ও তখন পেট ভরে খায়। খাওয়ার পরে আমি দেখি যে মানে মোটামুটি এভাবে আরও এক সপ্তাহের মতো কাটে, এক সপ্তাহ না লাইক 3-4 দিন পরে ওর তখন প্রচুর পরিমাণ জ্বর আসে, মানে এসার প্রচুর পরিমাণ জ্বর আসে, এত পরিমাণ জ্বর যে ওর গা যেমন পুড়ে যাচ্ছে। আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তার বলছে যে মানে জ্বরের অবস্থা খুবই ভয়াবহ, ডোজ দেয়, তারপর অনেকভাবে জ্বর নামানোর জন্য ট্রাই করে, বাট ওর জ্বর নামাইতে পারে না, মানে কোনোভাবেই জ্বর নামাইতে পারে না, জ্বর নামতেছে না, আর কী ব্যাপার কী হইলো, জ্বরই নামাইতে পারতেছে না। পরে আমরা কী করি, রাজশাহী থেকে পরে হচ্ছে ওকে আমরা ঢাকাতে নিয়ে যাই। আমার মা নিজে মানে আব্বার টাকা পয়সা, আমার আব্বার যত টাকা পয়সা ছিল, আমার মা বলতেছে যে সব কিছু এসার জন্য ঢেলে দিবে, কারণ আমার মা এসাকে খুব পছন্দ করছে, মানে এসা অনেক সুন্দর ছিল, আমার মা অনেক পছন্দ করছে এশাকে। এশা কিন্তু দেখার মতো একটা মেয়ে ছিল, আমার কাছে মনে হয় হাতে গোনা 2000 মেয়ের মাঝে এশা একটা হবে। মুখটা অনেক ছোট ছিল, অনেক লম্বা ছিল না, খাটো ছিল, চুলগুলো লম্বা লম্বা ছিল, মানে হরিণের মতো চোখ ছিল, অসম্ভব সুন্দর চেহারার অধিকারী ছিল। যাই হোক, এরপরে মা বলতেছে যে মা এটাকে মানে ওকে নিয়ে মা ঢাকাতে যায়, আমিও যাই ঢাকাতে নিয়ে, আমরা ওকে প্রায় 8-9 দিনের মতো ঢাকাতে ভর্তি করে রাখি, বাট ওর ট্রিটমেন্টের কোনো উন্নতি হচ্ছে না। কিন্তু সবচেয়ে দুঃখজনক এবং রহস্যকর ব্যাপার হচ্ছে এই ঘটনাগুলো যে ঘটতেছে, যেই মা মেয়ের জন্য হাঁস রান্না করে হাঁসের মাংস নিয়ে এসে মেয়েকে খাওয়াই দিছে, যেই মা মেয়ের সাথে কথা বলার জন্য পাগল হয়ে গেছে, যেই মা মেয়ে করে রাস্তার মধ্যে পাগলের মতো ঘুরে বেড়াইছে, ওনার মেয়েটা হসপিটালে ভর্তি, অথচ উনি আর একটা বারের জন্য ওনার মেয়ের খোঁজ খবর নেয় না, একটাবারের জন্য জিজ্ঞেস করতেছে না যে মেয়েটা কেমন আছে, কী অবস্থা জিজ্ঞেস করতেছে না। জ্বরের পরিণতি বাড়তে 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 একটা পর্যায়ে ও তখন আবকা বকতে শুরু করে, মানে হচ্ছে ও তখন উল্টাপাল্টা কথা বলতে শুরু করে, অতিরিক্ত জ্বরের কারণে ওর ব্রেন লাইক আউটের মতো হয়ে যায়, পাগল হয়ে যায়, ও তখন উল্টাপাল্টা কথাবার্তা বলতে থাকে, মানে প্রচুর পরিমাণ উল্টাপাল্টা কথা বলে, এমন অবস্থা হয় যে ওকে ধরেও রাখা যায় না, মানে ওকে ধরেও রাখতে পারি না, মানে প্রচুর পরিমাণে পাগলামি করতে থাকে, উল্টাপাল্টা কথা বলে, মানে ওর মুখ থেকে কী আসে ও কী বলে আমরা নিজেরাও ওকে বুঝতে পারি না, ও তো কখনো হাসে, কখনো কাঁদে, কখনো এটা করে, কখনো ওইটা করে, মানে লাইক মনে হচ্ছে ওর মাঝে ও নাই, ও যেন অন্য কোথাও হারিয়ে গেছে। তখন আমার মাও খুব কান্নাকাটি করে, আমিও খুব কান্নাকাটি করি, কী ব্যাপার এরকম কেন হয়ে গেল। তখন আমরা কী করি, আর ঢাকা থেকে না রেখা আমরা ঢিলে না করে ওটাকে ঢাকা থেকে আমরা সরাসরি চোখে রাজশাহীতে নিয়ে আসি। রাজশাহীতে নিয়ে আসার পরে কোনোভাবেই ও ভালো হয় না, মানে পাগলামি করতেই থাকে, কী যে পাগলামি করে ওরে ধরেও রাখা যায় না। এরপরে আমার মা আমাকে বলতেছে, আচ্ছা একটা ব্যাপার বুঝলাম না, এশা তো এরকম ছিল না, তোর সাথে পালে আসছে। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে, পাগলামি করে বলতে এশা আর আমাকে সহ্য করতে পারে না, শেষের দিকে এরকম হয়ে গেছে যে আমাকে সহ্য করতে পারে না, মানে আমার মাকেও সহ্য করতে পারে, আমার ভাইকেও সহ্য করতে পারে, সবাইকে পারে, বাট আমাকে সহ্য করতে পারে না, আমাকে দেখলে আমাকে মারতে চায়, আমাকে কাটতে চায়, মানে আমার সাথে খুবই সিনক্রেট করে, আমাকেও সহ্যই করতে পারে না, কেন যেন আমার চেহারা দেখলেও চিল্লাইতে শুরু করে, এরকম হয়ে যায়। পরে আমার মা তখন ওই দিন আমাকে বলতেছিল যে আচ্ছা একটা ব্যাপার আমি বুঝতে পারতেছি না, যেই এশা তোর হাত ধরে পালায় চলে আসলো, তোর সাথে এত ভালোবাসলো, ওর পরিবারের সাথে তোকে নিয়ে যুদ্ধ করলো, ঝগড়া করলো, এত কিছু করলো, অথচ এই এশা এখন আর মানে তোকে সহ্য করতে পারে না, এইটা তো একটা ঘটনা, বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তুই চিন্তা করে দেখ, আমার মায়ের কথাগুলো আমি বলতেছিল যে এখন যখন এশার মা যেদিন ওকে হচ্ছে হাঁসের মাংস খাওয়াই গেল, এরপর থেকেই কিন্তু এশা আস্তে আস্তে কেমন যেন হয়ে যাচ্ছিলো, একটা সময় অসুস্থ হয়ে গেল, হসপিটালে নিয়ে আমরা এশাকে ভর্তি করে রাখলাম, অথচ এই যে ঘটনাগুলো ঘটলো, এশার পরিবার, এশার মা বাবা কেউ একটাবারের জন্য এই জিনিসটা জানতে চাইলো না, ওরা একটাবারের জন্য মেয়েটাকে দেখতে আসলো না, আমার মা আমাকে এই কথাগুলো বলে। আমি তখন আমার মাকে বলি যে মা তুমি তো ঠিকই বলছো, ও কথাটা তো ঠিক আছে। আমার মা বলে যে আমার কাছে মনে হয় ওই দিন হাঁসের মাংসের সাথে মেবি এশার মা কিছু এসেকে খাওয়াই দিছে, এটা আমার মা বলে। বলার পর আমি তো চাইলে কী করা যায়, আমার মা তখন হচ্ছে একটা ডাক্তারের কাছে যায়, মানে আমাদের সরি একটা কবিরাজের কাছে যায়, রাজশাহী একটা কবিরাজ আছে, মানে উনি জাস্ট হচ্ছে মানে খোনার বলতে ওরকম বড় না, জাস্ট হচ্ছে নামটাম পরে এরকম বলে আর কি, তো নামটাম পরে ওই রকম বলতে যায়। বলতে যাওয়ার পরে হয় কি যে উনি বলে মানে ওই লোকটা বলতেছে যে মানে মানে আমার মাকে বলতেছিল যে তাবিজের ভিতরের যে অংশটা হয় না, তাবিজের ভিতরের অংশটার সাথে প্রলেপ মেচিয়ে মানে কিসের মাংস দিয়ে জানি এটা আমি জানি না, কেমনে জানি একটা তাবিজ বানায় ওটা প্রলেপ দিয়ে ওইটা মানে হাঁসের মাংসের সাথে এটা ওকে খাওয়াইছে, এটা কবিরাজটা বলে। অ্যান্ড এই জন্য মেয়েটা পাগল হয়ে গেছে এবং ওর বাবা মায়ের কাছে গেলে ঠিক হয়ে যাবে, আমাকে এটা বলে। তো বাবা মায়ের কাছে গেলে ঠিক হয়ে যাবে, হ্যাঁ বলেছে বাবা মায়ের কাছে গেলে ঠিক হয়ে যাবে, এটা ওর বাবা মায়ের কাছে গেলে ঠিক হয়ে যাবে। আমি তখন কিছুই বুঝতে পারতেছি না, আমার মা এসে আমাকে এই কথাগুলো বলছে এই ঘটনা, অ্যান্ড মানে আমি তখন বলি যে কী মানে সত্যি বলতেছে, আমার মা বলে সত্যি বলতেছে। তখন কবিরাজের কাছ থেকে মা আরেকটা তাবিজ নিয়ে
ম্যাচ ওকে পড়ানোর জন্য। ওকে যখন তাবিজ পরায় ওর গায়ে কোনো তাবিজ রাখতে পারে না, মানে তাবিজ পরলেও তাবিজ টান দিয়ে ছিঁড়ে ফেলে, মানে তাবিজ পরাই সে টান দিয়ে ছিঁড়ে ফেলে, মানে ওর শরীরে কোনো রকম তাবিজ রাখা যায় না। আমি পানি পড়া দিই, যতই কিছু দিই, ওর বালিশের নিচে আমি একটা ব্যাপার বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, মানে ওর বালিশের ভিতরে আমি তাবিজ রাখছিলাম, আমার মা দিয়েছিল তাবিজটা বালিশের ভিতরে রাখছিলাম, কিন্তু ও শুইতে এসে মাথার জাস্ট বালিশের মধ্যে রাখছি, আমি কিন্তু অনেক ভিতরে রাখছি, অনেক ভিতরে মানে একদম কাগজ দিয়ে পেঁচে এমনভাবে রাখছি যে আমি ছাড়া এটা জানার ক্ষমতা কারো নাই। অথচ ও মাথাটা যখন বালিশটার মধ্যে রাখলো, রাইখে বলতেছে, আমাকে বলতেছে গালি দেয়া, ওই এখানে তাবিজকে রাখছে, এই বলে বালিশটা সে মানে ফেটে মানে একদম ধরে ছিঁড়ে ফেলে ভিতরের কাছ থেকে ও তখন তাবিজটা বের করে, তাবিজটা বের করে আমাকে বলতেছে আমারে তাবিজ করে মারবি, তোরা আমারে তাবিজ করে মারবি, তো করে আমি দেখে ছাড়বো, মানে একদম অকথ্য ভাষায় গালাগালি করতেছে। এইভাবে আর অনেকগুলো দিন কাটে। কাটার পরে একটা পর্যায়ে তখন বাচ্চা কনসার্ভ করে, ও যখন বাচ্চা কনসার্ভ করে তখন আমার মনের ভিতরে খুব কষ্ট লাগে যে ও তো বাবু হবে, মানে অথচ মানে ও এরকম করে পাগলাম করে পেটের মধ্যে ঘুষি মারে কিল মারে, মানে কোনোভাবে আমরা ভালো করতে পারতেছি না। অনেক কবিরাজের কাছে নিয়ে গেছি, এর মাঝে আমার কাছে মনে হয় 20-30টা কবিরাজের কাছে নিয়ে গেছি আমি, বাট কোনোভাবে আমি ওর করে ভালো করতে পারতেছি না, কোনোভাবেই ভালো করতে পারতেছি না। তাবিজ তোমার যতই কিছু করে কোনোই লাভ হয় না, কোনোই লাভ হয় না। সবশেষে আমি একদিন মারে খুব আফসোস করে বলেছি, মা ভালোবাসা তো এটাই, ভালোবাসার মানুষটা যেখানে থাকুক সেখানে ভালো থাকুক, এটাকেই তো ভালোবাসা বলে। আমি ওকে ওর মায়ের কাছে দিয়ে দিই, কবিরাজ তো বলছিল মায়ের কাছে গেলে ভালো হয়ে যাবে, ওর মায়ের কাছে দিয়ে দিই। আর ও কিন্তু বারবার মায়ের কথা বলো, মায়ের কাছে যাইতে বলো, পাগলামি করি শুধু ওর মায়ের জন্য, মানে এর মাঝে কিন্তু ওর মায়ের সাথে ফোনে কথা হয়, ওর মা কিন্তু আবার এর মাঝে কিন্তু দুইবার ওর মা আসছিল আমাদের বাসায়, আইসা বোঝাচ্ছিল, ওর মা কিন্তু এমন অভিনয় করে যে ওর কিছুই জানে না, মানে ওর মা কিছুই জানে ওরকম করে অভিনয় করে, আমাদের সাথে ওরকম করে অভিনয় করে, মানে কিছুই জানে না বা ওরকম করতে থাকে। তো সবশেষে কী করে ওইখান থেকে মানে আমি বলি যে মা একটা কাজ করো, যাহ বার্তা হয়েছে এখন আর মানে আমরা এই ব্যাপারটা নিয়ে আর কিছুই করবো না, কারণ ওরও তো বাবা মা, ওরও তো মা আছে, বা যত যাক আমি আমার মাকে খুব ভালোভাবে বোঝাই, বোঝানোর পরে আমার মা তখন আমার কথাগুলো শোনে। আমি বলো আচ্ছা ঠিক আছে তাহলে কী করবে, আমি লোকে দিয়ে দিই। তখন আমার আব্বাও কিন্তু দুবাই থেকে বাংলাদেশে আসে, বাবা দুবাই থেকে বাংলাদেশে আসে, বাবা ওই পাগলামিগুলো দেখে বলতেছে মেয়েটা মা হবে, তার পেটে সন্তান আছে, এখন এটা মানে এটা তো হতে পারে না, বা এটা তো একটা ব্যবস্থা করতে পারে, মাও তখন খুব মন খারাপ করে। এরপরে ওরা কী করে মানে ওকে নিয়ে চলে যায় আর কি, মানে আমার ওয়াইফকে নিয়ে চলে যায়, এসা কিনে ওদের বাসায় নিয়ে যায়। অ্যান্ড বাসায় নিয়ে যাওয়ার পরে আমি এসার সাথে ফোনে কথা বলতেছি, তখন আস্তে 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 মানে জাস্ট আমার কাছে ব্যাপারটা মনে হচ্ছে পুরোই প্যারানরমাল, মানে পুরোই প্যারানরমাল, আমার এখানে আসলে এরকম করে, বাট ওদের ওখানে গেলেও ভালো হয়ে যায়। ওদের ওখানে যাওয়ার পরে ও আস্তে 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 করে অনেকটা মানে অনেকটা বদলে গেছে, অনেকটা ভালো হয়ে গেছে। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে কী ব্যাপার, যে মেয়েটা এত পরিমাণ পাগলামি করতো, এত পরিমাণ পাগলামি করতো যে ভুলে বুঝতে পারবো না, অথচ সেই মেয়েটা এখন ভালো হয়ে গেছে, আস্তে আস্তে ভালো হয়েছে, কিন্তু আমাদের বাসায় আসতে চায় না, ও আর আমাদের বাসায় আসতে চায় না, ওই বাসায় থাকতে চায়, আমাদের বাসায় আসতে চায় না। যতভাবে বলি যে আমাদের বাসায় আসো বা আমাদের বাসায় চলে আসো, আমাদের বাসায় আসার কথা বলেও পাগলামিটা আরও বেড়ে যায়, আমাদের বাসায় আসতে চায় না। তো পেটে যে কিন্তু বাচ্চা আছে, বাচ্চাটা আস্তে আস্তে করে ভূমিষ্ঠ হচ্ছে, এরকম করে যেতে যেতে আমি তখন বলি যে আমার বাবুটার কোনো আবার ক্ষতি করে ফেলে কিনা, এটা নিয়ে আমি খুব টেনশন করি, যে আমার যেহেতু আমার সন্তানটা আছে, আমার মা বাবা দুজনে আমাকে বলে যেহেতু ওরা যদি সম্পর্কটাকে মেনে নিতে চায় না, তাবিজ তোমার করছে, তাহলে হয়তো মেয়েটাকে উল্টাপাল্টা কিছু খাওয়াই বাবুটাকে নষ্ট করে ফেলতে পারে, এটা আমার মা এবং আমার বাবা বলে। মা বাবা যখন এই কথাটা বলে, বলার পর আমি তখন তাকে বলি যে ঠিক আছে এটা হতে পারে না, ওরা এখান থেকে নিয়ে আসো, আমি নিয়ে আসবো। আমি তখন ওদের বাসায় যাই, বাসায় গিয়ে আনার জন্য চিলেচিলি করি ওর বাবার সাথে, ওর মায়ের সাথে। মেহেদি কিন্তু তখন আমার সাথে এমন ভূমিকা অভিনয় করে মেহেদি, মানে ওর ও কিছুই জানে না, ও একদম নিষ্পাপ নাসর বান্দা, ওরকম মানে ওর বাবা মা যেটা বলে ও সেটাই করতেছে, একদম মানে খোকার মতো। তো আমি যখন ওকে আনার জন্য পাগলামি শাগলামি করতেছি যে তুমি চলো আমার সাথে, চলো আমি তোমাকে নিয়ে যাবো, পাগলামি করতেছি, ওই সময় ও তখন পেটের মধ্যে ঘুষি মারতে থাকে, নিজের পেটে নিজে ঘুষি মারে, মানে এত পরিমাণ মানে পাগলামি করতে থাকে। তো আমাকে বলে যে তুই আমাকে ডিভোর্স কর, যদি ডিভোর্স না করস তাহলে আমি আমার পেটের বাচ্চা নষ্ট করে ফেলবো, ওরকম করে মানে ও পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, এত যে পরিমাণ চেঞ্জ হয় মানে ভুলে বোঝাতে পারবো না। আমি বলি যে তুমি এগুলো কেন করতেছো, কিসের জন্য করতেছো, আমার কোনো কথা শোনো না, পেটের মধ্যে ঘুষাইতে থাকে নিজের পেটে, আচ্ছা যে পেটে বাচ্চা আছে ওই পেটে ঘুষি দিলে কীরকম হয়। আমি তখন কান্নাকাটি করি, আমি বলি আচ্ছা আমি আর তোমার এখানে আসবো না, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি যখন আমাদের বাসায় চলে আসি, বাসায় চলে আসার পরে ও তখন মানে আর আমার সাথে কোনো যোগাযোগ নেই। এভাবে প্রায় আরও অনেকগুলো দিন কেটে যায়, কিন্তু আমি বারবার বাবুটার জন্য টেনশন করি, আমি নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ বাবুটা যেন নষ্ট না করে, আল্লাহ বাবুটা যেন নষ্ট না করে, আল্লাহ বাবুটা যেন নষ্ট না করে, আমি শুধু বাবুটা নিয়ে টেনশন করি। আমি এইভাবে কাটতে কাটতে কিছুদিন পরে হঠাৎ করে আমার বাসার ভিতর আমার হচ্ছে উকিল নোটিশ আসে বলতে, উকিল নোটিশে এরকম লেখা থাকে যে আমি নাকি জোর করে রাস্তা থেকে মানে হচ্ছে এশাকে উঠাই নিয়ে আমি এশাকে বিয়ে করছি, মানে যত রকমের আমার নামে যত রকমের মানে ইয়ে করা দরকার, খুব সুন্দর করে এশার বাবা মা সাক্ষী, এশার বাবা মা তো দূরের কথা, মানে স্বয়ং এশা এটার ভিতরে ফ্রড,
মানে এশা নিজে হচ্ছে এই কাজটা করে, তো আমাকে এরকম করে আমার নামে মামলাটা করে দেয়। মামলাটা করে দেওয়ার পরে আমি তখন মানে খুব বিপাকে পড়ে যাই, ওর পরিবারের সাথে যোগাযোগ করতে পারি না, আমি মামলা নিয়ে লড়তে থাকি। এশা এশা সাপোর্টে মানে এশা বাবা মায়ের সাপোর্টে, আমার সাপোর্টে না। আমি অনেক দৌড়োদৌড়ি অনেক কিছু করে আমার বাবা প্রায় আমি আমি কীভাবে বলবো প্রায় এটার পিছনে 10 লক্ষ টাকার মতো আমার বাবার খরচ হয়। আমাকে নারী নির্যাতনের এমন মামলা দিয়ে দেয়, অস্ত্রসহ নারী নির্যাতনের মামলা দিয়ে দেয়। পরে 10 লাখ টাকা আমার আব্বা খরচ করে অনেক কষ্ট পরে আমি কিন্তু আবার 2 মাস জেলও খাটি, আমাকে 2 মাস জেলও আটকে রাখে। আর এই এই ঘটনাগুলোর সাথে কিন্তু আমি আর মানে মাহির কোনো পরিবারকে পাচ্ছি না, জেলে আটকে রাখে। আটকে রাখার পরে তখন তারা করে কি, আমি যখন জেলে থাকি ওই জেলে থাকা অবস্থায় তারা আমার আমি আমি কীভাবে বলবো আল্লাহ আমার আল্লাহ সাক্ষী, আমার আল্লাহ সাক্ষী যে ওর পেটের বাচ্চা থাকার পরেও ওই পেটের বাচ্চা নিয়ে ওর পরিবার ওর বাবা মা ওকে বিয়ে দিয়ে দেয়। আমার বাচ্চাটা ওর পেটে কীভাবে বিয়ে দেয় কীভাবে, আমি তো আমি জানি যে আমার সাথে তো ডিভোর্স হতে পারে না, কারণ আমার বাচ্চা ওর পেটে আছে, এটা ডিভোর্স তো কোনোদিনও হবে না। আমাকে ডিভোর্স দেয়, ডিভোর্স দিয়ে ওই ছেলের কাছে বিয়ে দিয়ে দেয়। ওই ছেলের কাছে বিয়ে দেওয়ার পরে আমি আর এই ব্যাপারটা আমি কিন্তু বিয়ে যেতে এটাও কিন্তু আমি জানি না, ডিভোর্সের কোনো লেটারও কিন্তু আমার কাছে আসে না, আমাদের বাসায় কোনো ডিভোর্সের কাগজ আসে না, বা ওই ওই ছেলের কাছে যে ও বিয়ে বসছে বা বিয়ে দিয়ে দিচ্ছে ওটাও কিন্তু আমি জানি না। ওর তখন আমার বাবুর যে ডেটটা হবে ওই ডেটটা আমার জানা আছে, আমি ওই ডেট অনুসারে ওদের ওইদিকে যাই, মানে আমার বাবুটা হবে বা ওইটা নিয়ে মানে ওইদিকে যাওয়ার পরে আমি লোক মারবো তো ওই এলাকা থেকে আস্তে আস্তে জানতে পারি যে ওর নাকি বিয়ে হয়ে গেছে, বা ওরকম জানতে পারি। আমি আমি তখন মিলাইতে পারতেছি না যে বিয়ে কীভাবে হবে, কারণ আমি তোকে বিয়ে করছি, আমার বাচ্চা ওর পেটে, তাহলে বিয়ে অন্যরা বিয়ে কীভাবে করবে। ভালো করে ইনকোয়ারি নিয়ে আমি জানতে পারি যে হ্যাঁ ওর বিয়ে আসলে হয়ে গেছে, এবং যে নরপিসা তোকে বিয়ে করছে, আমি ওই মানুষের নামটা বলতে চাই না, সে একজন প্রবাসী, প্রবাসীর প্রতি আমার সম্মান ভালোবাসা, কীভাবে পারলো যে একটা বাচ্চা থাকার পরেও ওই মেয়েটাকে এভাবে বিয়ে করতে, বিয়ে করে ফেলছে। আমার সন্তানটা হয়েছে, সন্তানটা হওয়ার পরে ওই পরিবার আমার সন্তানটা আছে, সন্তানটা আছে, আমি আমার সন্তানটা আনার জন্য জান প্রাণ চেষ্টা করতেছি, আমি আমার সন্তানের জন্য জান প্রাণ চেষ্টা করছি, কারণ আমার কথা চোখে বিয়ে দিয়ে দিছে ওর পরিবার, আমার এটা কোনো আপত্তি নেই, কিন্তু আমার যে সন্তানটা আছে আমার তো এটা সন্তান। আপন ভাই আমি আপনার কাছে শুধু আজকে এই এই অভিযোগটা জানাই, আমি অনেকভাবে ট্রাই করেছি যে আচ্ছা আমি এখানে আরেকটা ব্যাপার বলি, তো ওরা কিন্তু লাস্ট পর্যন্ত এমন একটা কাহিনী করছে আমার নামে যে মামলা টামলা গুলো সব কিছু দিছিল, সবশেষ ওরা আমাকে বলতেছে যে এরকম করে আমাকে বলছে যে ওরা যাতে কখনও আমি যদি ওদের মেয়ের কোনো ক্ষতি না করি বা মেয়ের কোনো কথা, ওরা কিন্তু ওইরকমভাবে থানা থেকে আমার 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 কাছ থেকে স্টাম্পে সিগনেচার নিয়েছে। মানে আমি যখন থানাতে ছিলাম, থানাতে থাকা অবস্থায় আমি যখন আমার আবার ছুটাই, আমার আবার টাকা দিয়ে ছুটাই, তারপর স্টাম্পে সিগনেচার টিগনেচার দিয়ে আমাকে আসতে হয়, যে এই ব্যাপারটা নিয়ে আমি আর কোনো কথা বলবো না বা কারোর সাথে এটা আমি জানাবো না, এটা আমি সম্পূর্ণ গোপনে রাখবো। এই জন্য আমি ব্যাপারটা ওভাবে কারো কাছে খুব ক্লিয়ারলি বলিও না, হ্যাঁ খুব ক্লিয়ারলি বলিও না। অনেকভাবে ট্রাই করেছিলাম গোপনে কাজ করার জন্য, কিন্তু কোনোভাবে কিছু করতে পারি না। আপন ভাই আপনার কাছে আমার শুধু একটাই প্রশ্ন এখন এই মুহূর্তে, মেয়েটা তো আমার, আপনি বলেন মেয়েটা আমার, যদি আমার মেয়ে হয়ে থাকে তাহলে আমার আমার মেয়ে সন্তানটাকে তারা কেন দিবে না, আমার মেয়ে সন্তানটাকে আমি চাই, আমি আজও বিয়ে করি নাই, আমি আজও তার অপেক্ষায় আছি, আমি আজও তার বাড়ির ঘরে বাড়ির ঘরের সামনে ঘুরে বেড়াই। আপন ভাই আপনার কাছে আমার বিনীত রিকোয়েস্ট, এটা তার ফোন নাম্বার, আমি যদি ফোন করি সে আমার ফোনটা রিসিভ করে না, আপনি প্লিজ তাকে একটু ফোন করে তার সাথে কথা বলবেন আমার সাথে এই কাজগুলো ও কেন করছে, এটা তার ফোন নাম্বার। আপনার কাছে বিনীত রিকোয়েস্ট আপন ভাই, বিনীত রিকোয়েস্ট, তাকে একটা মিনিট কল দিবেন, তাকে জিজ্ঞেস করবেন যে আমার মেয়েটা আমাকে দিয়ে দেয়, আমার মেয়েটাকে দিয়ে দিলে আমি খুশি, আমি তার কাছে আর কিছুই চাই না। ভাই আপনার অনেক ভালো থাকবেন, আর যদি সম্ভব হয় আমার জীবনে গল্পটা প্রচার করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ পুরোটা গল্প আমার সাথে কন্টিনিউ শোনার জন্য। আপনারা খুব চিন্তা করে দেখেন গল্পটা পড়বাম, এটা জিনিস চিন্তা করতেছি যে এখানে মূল যেই নাটের গরু ছিল সে ছিল কিন্তু মাহি। মাহি কিন্তু এই ঘটনাটাকে ঘটিয়েছে, মাহিকে কেন্দ্র করেই কিন্তু সৈকত, এশা এবং মেহেদি ওরা কিন্তু একসাথ হলো, কিন্তু শেষ পর্যন্ত মাহিকে আমি আর খুঁজে পেলাম না। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম সৈকত ভাইকে যে মাহির সাথে কোনো যোগাযোগ আছে কিনা, বলেছে না মাহি বিয়ে করেছে ও ওর পরিবার নিয়ে এখন অনেক ভালো আছে। অথচ এটা আমার কাছে খুবই অবাক লাগলো, মাহি কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আর ওর ওর কোনো মাথা ব্যথা নেই, ও পরিবার নিয়েও ঠিকই আছে। বন্ধুগণ এখানে আমাদের আমরা যারা সন্তানদেরকে, আপনার যারা আমার বিশেষ করে আমি জানি যে আমার স্টোরিগুলো মা বাবা লেভেলেরও মানুষজনগুলো শোনেন, মানে আমি মাত্র একমাত্র ব্যক্তি যারা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় বিকজ আমার আমি তো দেখি আমার অডিয়েন্স যখন চেক করি, অডিয়েন্স চেক করতে গেলে দেখি যে সব বয়সী মানুষরা আমার স্টোরি শোনে, সব বয়সী মানে একদম সব বয়সেরই শোনে, টিনেজার থেকে শুরু করে মিডল বয়স বা শেষের বয়স সবাই শোনে। তো আমি সবাইকে বলি যে দেখেন সন্তানরা মাঝে মাঝে এমন সব কাজ করে ফেলে, সন্তান মাঝে মাঝে এমন সব কাজ করে ফেলে, এটার জন্য বাবা মায়ে দেয়। যখন যখন হচ্ছে এশা সৈকতকে বিয়ে করেছে, এশা যখন সৈকতকে বিয়ে করেছে তখনই কিন্তু মেয়েদের পরিবার মানে এশার পরিবার চাইলে কিন্তু সম্পর্কটা মেনে নিতে পারতো, আর এটা যদি মেনে নিত তাহলে কিন্তু আজকে এই ঘটনার এদিকে যেত না।
আমি সৈকত ভাইকে দেখেছি, সৈকত ভাই আসলে মানে যথেষ্ট ছোট মানুষ, মানে দেখলে মনেই হয় না যে ওনার একটা মেয়ে সন্তান আছে, বা আপনারা দেখলে হয়তো অনেকেই বলবেন যে হয়তো 6 কি 7 পড়ে, ওরকম ছোট মানুষ মনে হতে পারে। অথচ উনি যে ঘটনা ঘটেছে, যাই হোক, আমি আসলে গল্পটা বলার একটাই উদ্দেশ্য প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে জাস্ট আমি এতটুকুই স্মরণ করাই দিতে চাই যে যারাই এই ধরনের রিলেশনগুলোতে এফেক্টেড হয়ে যান, যারা এই ধরনের প্রেম ভালোবাসাগুলো করেন, একটু জেনে শুনে বুঝে করবেন। কারণ ভালোবাসাটা প্রথম দিকে ভালোই থাকে, প্রতিটা গল্পের ভিতরে এই একটা জিনিসে পাই, কারণ যেভাবে গল্পগুলো আমি পাই, প্রত্যেকটা গল্প শুরুটা এত সুন্দর হয়, মানে এত মধুর আর মানে এত মায়াবী হয় যে বলে বোঝানো যাবে না, কিন্তু শেষটা কেন যেন এরকম হয় আমি জানি না। কারো ভালোবাসার শেষটা এরকম না হোক সেই প্রত্যাশায় আমি আপন আজকের মতো আর যে আপন জীবনের গল্প অনুষ্ঠানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আপন আবারও হাজির হয়ে যাবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।